আল্লাহর হাবিব বন্ধু জানিয়ে দিয়েছে রে পৃথিবীর মানুষ, এই জামতুলি গ্রামের আমার ভাই আমার বাবারা আমার মা আমার বোনেরা কোথায় আছো গো? মা বোনদের কি বলবো, হৃদয়ের জানালা খুলে তোমরা ঘরে বসে বসে আলোচনা শোনো। ভাই বাবাদের কি বলবো রে, জীবনে কত ঘুম ঘুমাইলা, বাঁচলে আরো পৃথিবীতে বেঁচে থাকলে ঘুমাইতে পড়বাও, আজকের রাত্র তুমি কুরবানি করে দাও রে আমার আল্লাহর জন্য পাগল হয়ে, হয়তো আজকের রাতের সেলাই তুমি জান্নাতি হতে পারো। ঠিক কিনা বলেন? আল্লাহ বন্ধু সিলা দিয়ে বান্দাকে জান্নাত দিবে, আমি সেই দিকে যাইতে চাই না। কবরের মধ্যে প্রশ্ন, সর্বপ্রথম বন্ধু 99টা সাপ থাকবে মিনিমাম, কয়টা? 99টা সাপ থাকবে রে, দৈনিক জাহান্নামীদেরকে 99 বার সবল মারবে, বিশেষ যন্ত্রণায় সমস্ত শরীর বিষাক্ত হয়ে যাবে রে বন্ধু। এই যে আরো আগে পুরনো ওয়াজ করে ফেলেছি বন্ধু, চাইলে তোমরা কবর থেকে বের হতে পারবা না, এই সাপ গুলো এত বিষাক্ত হবে রে। এই সাপ গুলো একটা যদি পৃথিবীর দিকে মুখটা বের করে নিঃশ্বাস ফেলায়, গোটা পৃথিবী ওই সাপের বিষের কারণে বিষাক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরেকটু মহব্বতে পড়ুন না নাউজুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত, আমরা সবাই জানি জাহান্নামের আগুন, আগুন শুধু আগুন, আমরা সবাই জানি, আমরা শুধু শুনে থাকি বন্ধু জাহান্নামে আগুন, কিন্তু আগুনের চরিত্র কেমন, আগুনটা কতটা ভয়ঙ্কর হবে এটা আমরা জানি না। ও বন্ধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পাপীদের জন্য, আমাদের মতো পাপীদের জন্য জাহান্নামের আগুনটাকে 1000 বছর আমার আল্লাহ তাপ দিয়েছেন। 1000 বছর তাপ দেওয়ার পরে বন্ধু আগুনের রং হয়ে গেছে লাল রে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ভাবতেছে, আমার আল্লাহ বলতেছে এই তাপে হবে না, কারণ এই পৃথিবীর বুকের মানুষ মানুষের জিন্দা মানুষের ভিতর থেকে কলিজা ছিঁড়ে নিয়ে আসে। ঠিক কিনা বলেন? শুধু অন্য কোন কারণে না, শুধুমাত্র পৃথিবীর লোভ লালসার কারণে। ঠিক কিনা বলেন? পৃথিবীর একটু বিলাসিতার কারণে, কিন্তু সে নিজেও জানে না যুবকদের দৃষ্টিশক্তি, যুবকদের চুল কাটা, যুবকদের দাড়ি রাখার স্টাইল, ইভেন যুবকদের যে প্যান্টটা পরে, প্যান্টটা পর্যন্ত কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে 100% হারা। জোরে বলেন ঠিক কিনা? যখন কোন ক্রিকেট খেলা শুরু হয়ে যায়, বাংলার আলাচে কানাচে যুবকদের জুয়া খেলা শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? যখন যুবক যুবতীরা কলেজ ইউনিভার্সিটিতে চলে যায়, প্রেমের পায়ে প্রেমের পাদে যখন পড়ে মেয়ে ছেলে, ও বন্ধু এক মেয়ে কিনি দুই ছেলে টানাটানি করে, এক বউ কিনি দুই স্বামী টানাটানি করে, এই করতে গিয়ে বন্ধু অফিনলে আমরা শুনি প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে, ইন্টারন্যাশনাল মিডিয়া গুলোতে বন্ধু একজন আরেকজন পুরুষকে হত্যা করে ফেলেছে। ঠিক কিনা বলেন? এই মোবাইলের কারণে স্বামী করে জলজন্ত স্বামী থাকার পরেও সন্তান রেখে মেয়েরা অন্য কোনো অন্য পরপুরুষের সাথে চলে যায়। ঠিক কিনা বলেন? অপরাধের আর শেষ নাই বন্ধু, জবান দিয়ে বলে শেষ করতে পারবো না। এই রকমের অপরাধের সাথে যারা লিপ্ত আছেন তাদের জন্য বন্ধু খুব হার্ড মেসেজ, এটা বাংলা বই থেকে তথ্য কালেক্ট করা না, এটা হাদিস শরীফ বন্ধু। বিশিষ্ট রাবী হলেন হযরত আবু হুরায়রা, তিনি বলেছেন আমার নবী বলেছেন 1000 বছর জাহান্নামের আগুন কি আল্লাহ তাপ দিল বন্ধু, তারপরে আল্লাহ বলে এটা হবে না, আল্লাহ 1000 বছর পরে আরো 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিয়েছে, এটাকে আর উত্তপ্ত করেছে। এই 1000 বছর তাপ দেওয়ার পরে বন্ধু এই আগুনের রূপটাও পরিবর্তন হয়ে গেছে, আগুনের রূপ হয়ে গেছে বন্ধু সাদা। নাউজুবিল্লাহ বলেন? আরেকটু মহব্বতে, প্রথম দিকে রং কি, তারপরে হয়েছে কি, সাদা হয়ে গেছে রে। কেমন করে বললে মানুষ বুঝবে, কেমন করে বুঝাইলে মানুষ পাপ থেকে ফিরে আসবে রে, এই ভাষা তো বন্ধু আমার জানা নাই, তবে চেষ্টা করব সর্বোচ্চ ভাবে বোঝানোর জন্য। এবার 2000 বছর তাপ দেওয়া হলো বন্ধু, 2000 বছর জ্বালানো হলো রে, তারপরেও আমার আল্লাহ ক্ষান্ত হয় না, অপরাধের সীমা, অপরাধের সীমা রেখা এত দূর পর্যন্ত গড়িয়ে যাবে এটা আমার আল্লাহ ভালো করে জানে বন্ধু। আল্লাহ
জোরে বলেন না নাউজুবিল্লাহ আর একটু মহাপদে বলুন না নাউজুবিল্লাহ আইসো ভবি যাইতে হবে মনরে কবরে আইসো ভবি যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে গবে হাসুরে মোহাম্মদ করে বাবারি করে বাঘর করে বাকি যখনি চলিয়ার যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলি দীনা মোহাম্মদ কান্দায়ো না কান্দায়ো না প্রাণীর নবীকে কান্দায়ো নবীকে কান্দাইলে রে কাঁদিবা হাসুরে আল্লাহুম্মা মোহাম্মদ মদিনারি মাটি যদি মোরা হইতাম নুরি নবীকে বহুকে লইয়া রাখিতাম আল্লাহুম্মা জোরে বলেন আলহামদুলিল্লাহ আরেকটু মহাব্বতে নবীর উপর দরুদ পড়লাম এই দরুদ আমাদের পরকালে মুক্তির ব্যবস্থা করবে এখন আপনাদের জন্য আমাদের জন্য নগদ বন্ধু বাজেট হয়ে গেছে একবার নবীকে মহাব্বত করে দরুদ পড়লে দশটা রহমত বান্দার কিসমতে জুটে জোরে বলেন সুবহানাল্লাহ ও বন্ধু শুধু এটা না রে যদি বন্ধু জুমার দিনে কেউ নবীকে মহাব্বত করে আশিবার দরুদ পড়ে তার আশি বছরের সগিরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয় আর জোরে দাইলামি শরীফের মধ্যে সেটি বন্ধু হাদিস খানা বন্ধুরা আমার আমার নবী বলেছেন কেউ যদি নবীকে মহাব্বত করে দৈনিক 1000 বার দরুদ পড়তে পারে এটা যদি সে কন্টিনিউ করতে পারে বন্ধু মরার আগে জান্নাত দেখে সে মারা যাবে তার মানে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না জাহান্নাম থেকে বাঁচতে হবে নবীর সাথে প্রেমের প্রয়োজন ঠিক কিনা বলেন ও বন্ধু জাহান্নাম বড় ভয়ঙ্কর এই পৃথিবীর মধ্যে যেমন মানুষের পানির তৃষ্ণা লাগে পানির তৃষ্ণা লাগলে পাগল হয়ে যায় ঠিক সেই দিন মানুষের পানির পিপাসা লাগে আবন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছেন জাহান্নামীদের জন্য উত্তপ্ত গরম পানি বরাদ্দ করে আছে মাথার মধ্যে সেটা ডালা হবে পেটের মধ্যে যখন বন্ধ প্রবেশ করবে দুই পায়ের মধ্যে খান দিয়ে বন্ধ লিকুইড হয়ে সব কিছু লিকুইড হয়ে গলে বের হয়ে যাবে রে
কিন্তু মানুষ মরতে পারবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরেকটু মহব্বতে বলুন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, অপরাধে যেমন এক রকমের না, সাজাও বন্ধু তেমন এক রকম না। যদিও সব জাহান্নামের আগুনে পূর্বে বন্ধু ভয়ঙ্কর আগুন বরাদ্দ আছে রে, কিন্তু এক একজনের এক একটা শরত নিয়ে জাহান্নামে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, কিয়ামতের দিন বারোটা দলের খুব খারাপ অবস্থা হবে। কয়টা দলের? বারোটা দলের। এর মধ্যে বন্ধু একটা দল হলো আল ফিতনা তো আসাদ মিলাল কত, সমাজের মধ্যে, জাতির মধ্যে, ফ্যামিলির মধ্যে, ঘরের মধ্যে, বন্ধু বন্ধুর মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, এই ঘরে এই ঘরের সাথে, এই পাড়া ওই পাড়ার সাথে কান কথা দিয়ে ঝগড়া বাঁধানো হয় কিনা, এটা ফেতনা কিনা, মারামারি কিনা, খুনাখুনি হয়নি, মামলা মোকদ্দমা হয়নি, শুধু দুইটা কথার জন্য রে। এই জন্য বন্ধু নবী বলেছে, কান কথা শুনে কারো প্রতি কোনো অভিযোগ দিও না, কারণ এই যে বর্তমান জামানা হলো মিথ্যার জামানা, ঠিক কিনা বলেন? তুমি যদি মনে করো লোকটা 100% সত্যবাদী বন্ধু, তাহলে 80% তুমি বিশ্বাস করে নিও, আর 20% যাচাই বাছাই করে 100% করে নিও। মুখস্থ বন্ধু বিশ্বাস করিও না, আমার ওয়াজ সেই দিকে না। বন্ধু আমাদের মধ্যে, জাতির মধ্যে বলেছি, গুলোযোগ সৃষ্টি করা হয়, ফেতনা সৃষ্টি করা হয়। এই হত্যা বন্ধু খুনের চেয়ে বড় জঘন্য অপরাধ। ওয়াজটা আমার না, এটা আল্লাহর এই কোরআনের কথা। কি? কান কথা দিয়ে ঝগড়া সৃষ্টি করা, মারামারি সৃষ্টি করা, ফেতনা তৈরি করা, যেই ধরনের ফেতনাই হোক, এটা খুনের চেয়ে বড় জঘন্য অপরাধ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছে বন্ধু, নবী জানিয়ে দিয়েছেন ওই সমস্ত মানুষগুলোকে কাল কিয়ামতের দিন বন্ধু বানর বানাইয়া জাহান্নামে দেয়া হবে। ওই যে 3000 বছর তপ্ত করে কালো রূপ ধারণ করে আছে, জাহান্নাম খুব প্রতীক্ষায় আছে আমাদেরকে ডাকতেছে অ্যাকসেপ্ট করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে আরেকটা জিনিস আছে রে বন্ধু, বলেন আপনারা রাগ করবেন না খুশি হবেন, বুঝিয়ে উত্তর পারতেছেন না? না, কি উত্তর দিবেন? আলেমরা কি কারো দুশ্মন? আলেমদের কি? আপনারা একটা কথা সবসময় মনে রাখবেন, যেই মানুষ মানুষের ভুল ধরিয়ে দেয়, কি, যেই মানুষ মানুষের অপরাধটাকে চিহ্নিত করে দেয়, সেই প্রকৃত বন্ধু, ঠিক কিনা বলেন? যে আপনার সামনে এসে আপনার প্রশংসা করে, আপনার গুণকীর্তন করে, আপনাকে মানে ফাম টাম দিয়ে মানে আপনাকে খুশি রাখার চেষ্টা করে, মনে করবেন এটাই বড় দুশমন। আমি আপনাদের ভোলটা ধরিয়ে দিচ্ছি, যদি আমার আলোচনা ভালো লাগে, আপনাদের হৃদয়ে রাখছি, যদি কি আসে ভালোবাসার জোয়ার আসে, তাহলে আপনার অপরাধ থেকে ফিরে আসতেও তো পারেন। কারণ আল্লাহ যদি বলে কোন ভালো হয়ে যাও, পায়া কোন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন না। আচ্ছা, আপনাদের কাছে কি আলোচনা ভালো লাগে না? সবার কাছে জোরে বলেন না একবার, সুবহান আর জোরে মহাপাবে। এইবারে না মনে হয় অতি চমৎকার লাগে বন্ধুরে। আমার দুই নাম্বার হলো, আমাদের সমাজের মধ্যে সুদ আছে না? না, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে বন্ধু, সৎকুর জান্নাতে যেতে পারবে না। এবার নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর যুবতী হোক, আমাদের গ্রামের মধ্যে সুদ আসেনি। রিক্সাওয়ালার ছেলে টাকার জন্য বন্ধু চিকিৎসার অভাবে মারা যায় রে, বড় লোকের ঘরে বন্ধু টাকা সন্দুক ভরে রেখেছে, হাওলা চাইলে দেয় না, ঘরের দরজায় করে বন্ধু কান্নাকাটি করে, কত হাজারি করে, একটি টাকাও দেয় না, সুদের কথা বললে আর টাকার অভাব হয় না, আছে না নাই? আমি আপনাদেরকে তথ্য জিব্রাইল বন্ধু, ও ভাই জিব্রাইল তুমি বলো না তোমার বয়স কত? এবার জিব্রাইল আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, ওগো প্রাণের নবী আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে শোনাইতে পারবো। আর একটু মহব্বতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী, নবী গো আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে শোনাইতে পারবো গো নবী, আমার জীবনের একটা গল্প আমি আপনাকে শোনাইতে পারবো, কিন্তু আমার বয়স কত আমি সেটা আপনাকে বলতে পারবো না। আর জোরে বলেন সুবহান, আর একটু মহব্বতে,
জিব্রাইল বলো না তোমার গল্পটা কি বন্দরে আমার জিব্রাইল আলাইহিস সালাম ডেকে রেখে বলতেছেন ওগো নবী আমার জীবনে একটা তার আমি ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর জোরে বলেন না সুবহানাল্লাহ ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর আবার যখন এই তারকা অস্ত যাইত গো এটাকে অস্তমিত অবস্থায় আমি দেখেছি আরো 70,000 বছর তার মানে যখন উদিত অবস্থায় থাকতো উদিত অবস্থায় যখন থাকতো একটা না 70,000 বছর উদিত অবস্থায় আবার যখন অস্ত যাইত ডুবে যাইত ডুবন্ত অবস্থায় একটা না 70,000 বছর আমি ওগো নবী এটা আমার জীবনে আমি 72,000 বার দেখেছি আর জোরে বলেন না সুবহানাল্লাহ এটা আমি আমার জীবনে 72,000 বার দেখেছি গো নবী এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল রে জিব্রাইল আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিব্রাইল ওই নবীটাই ছিলাম আমি ওই তারকাটাই ছিলাম আমি নবী আর জোরে মহাপদে সুবহানাল্লাহ বলতে কি কষ্ট পান জিকির ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ জিকির করার ওয়ার্ডার কার আল্লাহ বলেছেন ফাযকুরুনি আজকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব জোরে সুবহানাল্লাহ আর মহাপদে তাহলে সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয় আল্লাহ পবিত্রতা বর্ণনা করতে কি কষ্ট হয় আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে কষ্ট হয় আপনি কি খবর রেখেছেন আপনি কে কি আপনার পরিচয় কোথায় ছিলেন কোথায় আছেন আবার কোথায় যেতে হবে সেটা কি জানা আছে সেটা জানা নাই আপনাদের যদি জানা থাকতো আমাদের যদি জানা থাকতো তাহলে পৃথিবীর সব নিয়ামত আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করে দিয়ে দিয়েছে আমরা যদি আল্লাহকে একটু মনে রাখতে পারতাম তাহলে আজকের এই ফেন্ডেলেরই দুর্দশা হতো না কথা বলেন না কেন আল্লাহ কোরআনে কি বলছে জানেন কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে বলেছেন ফি আই সূরাতিন মাশা রাক্কাব আর জোরে বলেন আল্লাহু আকবার আর মহাপতে আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ মন মতো করে আমাদেরকে গঠন করেছে সৃষ্টি করেছে এবার নিজের বুকে হাত দিয়ে একবার বলেন তো নিজের বুকে একবার হাত দিয়ে বলেন তো বলতে পারবেন যে আমরা আল্লাহর মন মতো পথে চলতে পেরেছি কথা বলেন নিজের কাছে তো নিজে অ্যারেস্ট নিজেকে যদি নিজে প্রশ্ন করে নিজের কাছে নিজে কি হয়ে যাব অ্যারেস্ট হয়ে যাব জবাব দিহি তার কোনো সুযোগ কথা বলেন না কেন আল্লাহ আমাদেরকে কি করেছেন সুন্দর করে বানিয়েছেন আল্লাহর মন মতো করে তৈরি করেছেন বিউটিফুল শেপ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম কত চমৎকার কথা এক সূরায় বলেছেন আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন আল্লাহ আরেক সূরায় সূরা 3 এর মধ্যে বলেছেন আল্লাহ সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন কথা বলেন না কেন আরে জোরে একবার নিজের বিবেকের কাঠ গড়ায় দাঁড়িয়ে যান একটা মিনিটের জন্য দেখবেন আমার কাছে কিছুই নেই চোখ বন্ধ করে দেখেন ডান দিকে তাকিয়ে দেখেন জান্নাতের গ্রানও পাবেন না আর বাম দিকে তাকিয়ে দেখেন মনে হবে যেন জাহান্নামের উপরেই আছি কথা বলেন না কেন সেখান থেকে আমাদেরকে উঠে আসতে হবে নয় তো আমাদের উপায় এই জন্যই তো আমি সূরা ইনফিতর থেকে ছোট্ট দুইটা আয়াত তেলাওয়াত করেছি ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত অসুস্থ মানুষের মতো আল্লাহ আকবার বলেন কেন ইলেকশনের সময় তো নাচেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র হে বেটা নামাজ পড়ে না ঠিক মতো একত্ব একটা কৌতুক বানাইয়া বললাম হাসতেও তো পারলেন না আপনাদেরকে একটু মানে আপনাদের আপনাদেরকে মনে হয় যে ওই যে মানে জংদললে যেরকম হয় না এরকম আপনাদের কাছে একটু গোমরা গোমরা মনে হয় আপনাদের একটু রিল্যাক্স করার জন্য একটু কোলাহল পরিবেশে পরিণত করার জন্য একটু হাসার জন্য কথাটা বললাম ভালো করে হাসিটাও দিতে পারেন না কথা বলেন কথা ঠিক আছে নি এবারে যে ফুলের মতো ফুলের সাথে তুলনা করলেন
এটা কি উচিত হইল কথাটা কি মিথ্যা না শুধু দুইটা গজার জন্য একটা জিলাপির জন্য হয়তো বা একটা বিরাডির প্যাকেটের জন্য এই তো নাকি অন্য অন্য কিছু না কিন্তু এখানে যে নাচলে আওয়াজ দিলে পুরস্কার মিস হবে না ওখানে কিন্তু মিস হওয়ার সম্ভাবনা আছে কারণ জায়গা যেমন আরএসবিএস সিএস খতিয়ান আছে নেতাদেরও কিন্তু আরএসবিএস সিএস নেন আছে কথা বলেন যখন বরাদ্দ আসবে নেতা কিন্তু ম্যাক্সিমামটা রেখে বটটার কাছে দিব বটটা অর্ধেক রেখে মাইনাস করে মেজোডার কাছে দিব মেজোডায় আরো কিছু মাইনাস করে সেজোডার কাছে দিব সেজোডার কাছে গেছে তো অল্প সেই পুরোটা রাইখা বলবে তৃণমূল পর্যায়ের মানুষকে বলবে তোমাদের কোনো বাজেটই নেই কথা বলেন না কেন এই হচ্ছে পৃথিবীর জুলুম কিন্তু এখানে যে এসেছেন এটার সাথে জুলুম করার কারো কোনো ক্ষমতা নেই এখানের পুরস্কার কেউ আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা আলোচনা কি শুনবেন এবার আপনাদেরকে মনে হয় যে আপনারা আলোচনা শুনতে এসেছেন হৃদয়ে রাজ্যে মনে হয় যে প্রেমের ধুলা লেগেছে ঠিক কিনা বলেন আল্লাহকে পেতে হলে রাসূলকে পেতে হবে রাসূলকে খুশি করতে হবে আর রাসূলকে ভালোবাসার নামই হলো রাসূলের আদর্শে নিজেকে আদর্শিত করা ঠিক কিনা বলেন আরে জোরে এখনকার যুগের মানুষের হায়াত তো বেশি না আগের যুগের মানুষের চাইতে এখনকার মানুষের সুখ তো নেই বললেই চলে আগের দিনের মানুষের সুখের চাইতে ঠিক কিনা বলেন প্রত্যেক চতুর্দিক দিয়ে অশান্তি আমাদেরকে আপন করে ঘিরে রেখেছে এই অশান্তির এই প্রতিবন্ধকতার বেড়াজাল থেকে আমাদেরকে বের হতে হবে আর সেখান থেকে বের হতে হলে আমাদেরকে 100% প্রেমিক হতে হবে কথা বলেন ঠিক কিনা আমি আমার আলোচনায় কি পুনরায় ফিরে যাব আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে উন্মুক্ত হয়ে যাবে তখন কিন্তু প্রত্যেকই জানবে সে কি করেছে আর কি করেনি ঠিক কিনা বলেন ওই জায়গা থেকে কি বের হওয়ার কোনো সুযোগ আছে একবার ঢুকলে আর বের হওয়ার সুযোগ নেই কিসের নেশায় পাগল হয়ে আছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন লা ইয়ামুতু মরার সুযোগ নাই পিপল উইল নট ডাই দের ডে সেদিন মানুষ মরতে পারবে না ঠিক কিনা বলেন ফিহা ওয়ালা ইয়াহইয়া সেদিন মানুষ বাঁচতেও পারবে না পিপল উইল নট বি এবল টু লাইভ দের ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না ওয়া মা হুম আনহা বি গায়িবিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দের ডে সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না একটু কি একটু কি হৃদয়ে লাগে না কথাগুলো কথা বলে না কেন যাদের বিবেক আছে মেধা আছে আল্লাহ সেন্স এবিলিটি সম্পন্ন ব্যক্তি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তারা বুঝতে পেরেছেন এই দুনিয়াতে কতই না কৌশল করে বিপদ থেকে উদ্ধার হওয়া যায় ঘোষ টোষ দিয়ে টেলিফোন টেলিফোন দিয়ে ঠিক কিনা বলেন বিভিন্ন অপশনে এই দুনিয়াতে বিপদগ্রস্ত হলে বের হওয়া যায় কিন্তু ওইখানে বের হওয়ার কোনো সুযোগ ঠিক কিনা বলেন আমি বন্দরোহের জগতে ছিলাম মনে আছে আপনারা কথা বলেন না এই বিদায় আমাকে প্রাসঙ্গিক আলোচনা করতে হয়েছে অসুবিধা হইব বন্ধু বলতেছিলাম রে আমার নবী তার ওই যে সবার আগে সৃষ্টি হয়ে কোন রূপে ছিলেন কোন অবস্থায় ছিলেন এই ওয়াজ আমার নবী নিজেই জানিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন আর একটু মহাব্বতে ও বন্ধু রে দুই জানালা খুলে শুনে নাও রে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ফানুস বানাইয়া রুহের জগতে রেখেছে কি রেখেছে রুহের জগতে কুদরতি ফানুস বানিয়ে রেখেছে সকল নবী রাসূলদেরকে বলেছে আল্লাহর প্রিয় হাবিব যার নাম রেখেছেন আল্লাহ খুশি হই নিজে হাবিবুল্লাহ সবাইকে বলেছে তোমরা আমার হাবিবকে তওয়াফ করতে থাকো সকল নবী রাসূল আপনার আমার প্রিয় নবী যেখানে ছিল রে তারা তওয়াফ করেছে আর কি বলেছে জানেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ 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 মারহাবা আর জোরে কিতাব প্রমাণ করেছে বন্ধ লক্ষ লক্ষ বছর আমার নবী কে ভাবে সালাতু সালাম দিয়েছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ ও বন্ধু আমার নবী সবার আগে সৃষ্টি রুহের জগতে আমার নবী কেমন ছিল রে এটার আরেকটা প্রমাণ বন্ধু আপনাদেরকে দিচ্ছি সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজটা করেছেন শুনতে রাজি আছেন
বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু 1 লক্ষ 24 হাজার মতান্তরে 2 লক্ষ মতান্তরে 3 লক্ষ 24 হাজার নবী পাঠিয়েছেন এটা আপনারা সবাই জানেন ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানে কিতাব পাঠিয়েছেন 104 খানা কয়খানা 104 টা বন্ধু আসমানে কিতাব নাযিল করেছেন আদম সফিউল্লাহ এই পৃথিবীর বুকে বন্ধু যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই যুগে অনেক মানুষ বলে নবী নাকি মাটির তৈরি নাউজুবিল্লাহ বলেন আর জোরে বলেন না নাউজুবিল্লাহ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি মানুষ এবং নবী এর মধ্যে একজন কি শুধু মাটি দিয়ে সৃষ্টি করেছে এটা হলো বন্ধু আদম সফিউল্লাহ আর পৃথিবীর কোন মানুষ মাটির তৈরি না মা হাওয়াও মাটির না এটা কিন্তু ওই নবীর আকার জগৎ নবীর সৃষ্টির সাথে এটা এই আলোচনার সম্পৃক্ততা আছে এই জন্য বন্ধু আপনাদেরকে বলছি রূহের জগৎ নিয়ে আলোচনা করছি আদম সফিউল্লাহ এই পৃথিবীর বুকে বন্ধু 1000 বছর পৃথিবীর বুকে জিন্দা ছিল পৃথিবীর বুকে আছে 1000 বছর ছিল ওনার উপরে 10টি ছোট কিতাব সহিফা নাযিল হয়েছে কার উপর আদম সফিউল্লাহ যিনি প্রথম নবী পৃথিবীর দৃষ্টিকোণ থেকে কয়টা মনে রাখবেন কয়টা 10টা 10টা কয়টা ও বন্ধু হযরতে শীস আলাইহিস সালাম এই পৃথিবীর বুকে 900 বছর পৃথিবীর বুকে জীবিত ছিলেন ওনার উপর বন্ধু 50টা সহিফা নাযিল হয়েছে কয়টার খবর পাইলাম কয়টা আরে ভাই একটু কথা বলেন না কাষ্টির উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল বলো কাষ্টির উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল সেই ঢোলেরে কে শিখাইলো বল আল্লাহ বল বলেন কাষ্টির উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল বলো কাষ্টির উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল সেই ঢোলেরে কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল মারহাবা বলেন আপনারা বন্ধু বুঝেননি আমার আলোচনা গুলো আপনারা মনে বুঝেন না এটা আমি বলছি এটা দেখছিল যদি দেহের মধ্যে বন্ধু প্রাণ পাখি নাশত রে সারা দিন বন্ধু আঘাত করলো ঢোল আওয়াজ আসতো না ঠিক কি না বলেন এই ঢোলের সাথে যখন বাজনা লাগাইয়া দিল মাতার মানে আত্মাটা কোনটা আত্মা যখন লাগাইয়া দিল এই মানুষ বন্ধু কথা বলতে শিখলো আর এটাও হয়েছে আমার নবীর কারণে ঠিক কি না বলেন আরেকটু মহব্বতে তাহলে নবীর শান গাইতে রাজি আছেন না নাই আছেন আর জোরে বন্ধু জবান বন্ধ রাখো না রে যারা আজকে জবান বন্ধ রাখবেন তাদেরকে বলবো আগামী কালকে এই জামতলিতে যদি কোনো বোবা মানুষ থাকে 5 মিনিট অথবা 10 মিনিট সময় দিবেন আপনি তখন বুঝতে পারবেন তার পৃথিবীটা কত অন্ধ আর আপনার জগৎ কত সুন্দর আলোকিত ঠিক কিনা বলেন বাক শক্তি না থাকলে মানুষের কোনো মূল্য নেই কথা বলার মতো চার অধিকার না থাকলে সক্ষমতা না থাকলে তার কোনো মূল্য নেই এই জবান দিয়েছে বন্ধু চায়ের দোকানে বসে বসে গল্প করার জন্য না ওই বাড়ির পুত্রবধূ অমুকের পুত্রবধূ কি করেছে অমুকের মেয়ে কি করেছে সমালোচনা করার জন্য না অযতনে অবহেলায় সময় নষ্ট করে চায়ের দোকানে বসে বসে গল্প করার জন্য না আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা হলো বন্ধু বাজার এই বাজারে বসে বসে আপনাকে কথা বলার জন্য জবান দেইনি এই জবান কুরম ফলাও খাওয়ার জন্য দেইনি এই জবান আমার আল্লাহ দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য ঠিক কি না বলেন ও বন্ধু যারা জবান আল্লাহর কাজে লাগাবেন না তাদের একটা উপাধি পেয়ে যাবেন আপনারা কৃপণ আর কৃপণ মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না নাউজুবিল্লাহ বলেন কৃপণ মানুষ দান করবে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে আল্লাহর গোলামি করবে আল্লাহ তার কোন আমলকে অ্যাকসেপ্ট করবে না নাউজুবিল্লাহ বলেন বন্ধু আমি বলতে চেয়েছিলাম কারণ এটা আমার নবীর রূহের জগতের সাথে সম্পৃক্ত ওই যে আত্মার জগতে নবী কেমনে ছিল আল্লাহ কি করেছেন কিভাবে রেখেছেন নবীর মর্যাদা আত্মার জগতে কেমন করে দিয়েছেন ওইখানেও বন্ধু বায়াতের খেলা চলছিল বায়াত বুঝিনি হাতে হাত রেখে আল্লাহর ওলির হাতে অঙ্গীকারবদ্ধ হওয়া ঠিক কিনা বলেন নতুন একটা পথ অবলম্বন করে আল্লাহর গোলামিতে নিয়োজিত হওয়া ঠিক কিনা বলেন
যার কাছে বায়াত হলেন সে একটা প্রেসক্রিপশন দিবে, সেই প্রেসক্রিপশনটা হলো বন্ধু আত্মার এই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করা, ঠিক কিনা বলেন? এইটা শুধু পৃথিবীতে বায়াত না রে, এই বায়াত বন্ধু আলমে আরোহা থেকে সৃষ্টি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে শুরুতেই বলেছে আলাস্তবে রব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সকলে ওই আত্মার জগৎ উত্তর দিয়েছিলাম করুবালা, হা আপনি আমাদের প্রভু। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার গেল দশটা, হজরতে শেষ আলাই সাল্লাম কয়টা? পঞ্চাশটা। হজরত ইদ্রিস আলাইহিস সালাম মাত্র 65 বছর এই পৃথিবীর বুকে ছিল, 65 বছর পরে তাকে আল্লাহ জান্নাতে উঠিয়ে নিয়েছে আল্লাহ কৌশলে। ওনার উপর নাজিল হয়েছে বন্ধু 30টা। কয়টা এবার কয়টা হলো? 90টা হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ ওনার উপর বন্ধু নাজিল হয়েছে 10টা। কয়টা কয়টা হলো? 100টা নাজিল হয়ে গেল সহিফান, আমরা খবর পেয়ে গেলাম। আর বাকি কয়টা? ও বন্ধু দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে বন্ধু জবর, ঠিক কিনা বলেন? আরো জোরে তাওরাত কিতাব কার উপরে? কথা বলেন না। আরো জোরে মূসা কালিমুল্লাহ। ও বন্ধু ইনজিল কার উপরে? যার 500 বছর পরে আমার নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছে। আর জোরে তার 103টার খবর পেয়ে গেলাম। আর বাকি আছে কোনটা? সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, যেটার নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহর বাণী লৌহে মাহফুজের কোরআন। এই কোরআন বন্ধু আমাদের কি বিজ্ঞান দিয়েছে? আর এই বিজ্ঞান আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ দিয়েছে, আধুনিকতার ছোঁয়ায় বড় হওয়ার জন্য উৎসাহ দান করতেছে কন্টিনিউ, ঠিক কিনা বলেন? আর এই বিজ্ঞানময় কোরআন এসেছে আপনার আমার প্রাণের নবীর কাছে। আর জোরে কার কাছে? আল কোরআন দা আলটিমেট মিরাকল, দা আলটিমেট মিরাকল 19 অফ দা হোলি কোরআন। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস, সাক্ষী বিজ্ঞানময় কোরআন। আর জোরে মহাব্বতে সুবহানাল্লাহ কইতে কি ভয় পান? খুশি হইয়া নাম রাখলে নেহা বিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে আলহামদুলিল্লাহ। ভালো লাগছে না জিকির?
সবার কাছে এই সবার কাছে যে ভালো লাগছে এই ভালো লাগার জন্য আরেকবার শুকরিয়া জ্ঞাপন করে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এগুলো সবার কাছে ভালো লাগে না যাদের কাছে ভালো লাগে তারাই আল্লাহর রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ বলেন তাহলে বন্ধু 104 নাম্বারটা আপনার আমার প্রাণের নবীর কাছে এই যে নবীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সহিফা নাযিল করবে কিতাব দিবে ছোট ছোট দেওয়ার পরে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন সকল নবীদেরকে ওই নবীদের তিনি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মিটিং করেছেন সুবহানাল্লাহ স্পেশাল মিটিং কি যেমন আমাদের প্রধানমন্ত্রী তার মন্ত্রীদেরকে নিয়ে কিন্তু স্পেশাল ভাবে বৈঠক করে ঠিক কিনা বলেন তারপরে কিন্তু সেকেন্ড টাইম এমপি দের কাছে চলে আসে ঠিক কিনা বলেন তারপরে বন্ধু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ একবারে আমাদের মহল পর্যন্ত চলে আসে ঠিক কিনা বলেন ও বন্ধু এমনি ভাবে মিটিং যখন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নিয়ে মিটিং ডাকাইলো ওই মিটিং এর মধ্যে সকল নবীদেরকে ডেকে ডেকে বলেছেন আমি তোমাদেরকে কি দিচ্ছি কিতাব দিচ্ছি প্রজ্ঞা দিচ্ছি সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ সব কিছু তোমরা নিয়ে যাও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি রে তোমাদের পরে আমার একজন হাবিব যাবে সে পৃথিবীর বুকে গিয়ে তোমাদের সবগুলো সস্তায়িত করবে আর জোরে সে নবীটা কার জোরে বলেন কার এই জন্য আমি সব সময় বলি আই এম দ্য গ্রেট পারসন আল্লাহর প্রিয় হাবিব হতে পেরে আপনাদেরকেও বলবো নবীর প্রেমিক যারা আপনাদেরকে বলবো আমার ভাই বাবারা পাশে দেখেছি প্যান্ডেলে আমার মা বোনের অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনা শুনছে সবাইকে বলছি যারা নবীর প্রেমিক হতে পেরেছেন তাদের জন্য মজার খবর ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার ফাদার এন্ড মাদার্স ঠিক কিনা বলেন আর জুড়ে সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার হাবিব যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবে তাকে সম্মান করতে হবে সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন তাকে মানতে হবে তখন সবাইকে বলে যারা আল্লাহ রাব্বুল আলামিন তোমরা কি ওয়াদা দিয়েছো তোমরা কি রাজি হয়েছো তখন সকল নবীরা উত্তর দিয়েছেন স্পেশাল মিটিং এ কলো আকরনা আমরা রাজি জোরে সুরে বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যে কি করেছো রাজি হয়েছো আমার সাথে একমত হয়েছো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা একে অন্যের সাক্ষী হয়ে যাও কোনা ফাশহাদু আর জোরে সুবহানাল্লাহ ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে রইলাম জোরে বলেন না সুবহানাল্লাহ সকলে কি করেছেন আল্লাহর সাথে একমত পোষণ করেছেন তারপর আল্লাহ বলেছেন তোমরা যে একমত পোষণ করেছো একজন আরেকজনের সাক্ষী হয়ে যাও তারা সাক্ষী হয়ে গেলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনও নিজে সাক্ষী হয়ে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ খবরটা কি মজার না আরো জোরে বলেন না এটা হলো নবীর কি আত্মার জগতে মুজিজার প্রকাশ সুবহানাল্লাহ বলেন নবমতির প্রকাশ ওইখানেও কিন্তু আল্লাহর হাবিবকে নিয়ে অন্য সকল নবীদেরকে কি করিয়েছেন অঙ্গীকারবদ্ধ করিয়েছেন আরো জোরে বলেন কি করিয়েছেন ওয়াদাবদ্ধ করিয়েছেন বায়াত কিন্তু ওখান থেকেই শুরু জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু মহাভারতে আপনারা সুবহানাল্লাহটা আবার কিন্তু স্লো হয়ে গেছে আরেকটু জোরে বলেন না কি হয়ে গেছে এটা স্লো হয়ে গেছে আরে জোরে আলহামদুলিল্লাহ বলেন আর একটু মহব্বতে সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম কাহা হুয়া রাসূল আল্লাহ কহা হো মেরে আকা মেরে মৌলা কহা হো সালাত নিয়া রাসূল আল্লাহ
আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জোরে সোরে বলেন না আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দয়া করে ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনাদেরকে বন্ধু প্রমাণ দেওয়ার জন্য শুধু একটু দুরুদ পড়লাম, কোরআন শরীফটা খুললাম। আমি যে বলেছি আপনাদেরকে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বন্ধু সূরা আল ইমরানের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, সকলে যে মত পোষণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন তোমরা আমার সাথে একমত হয়েছো কিনা, অঙ্গীকার করেছো কিনা, ওয়াদাবদ্ধ হয়েছো কিনা, তখন সকল নবীরা উত্তর দিয়েছিলেন কালু আকরার নাম, আল্লাহু আকবার বলেন না। তখন তারা তাদের মত জানিয়ে দিলেন, আমরা রাজি হয়েছি, আমরা একমত হয়েছি, আমরা এটাকে কি করেছি গ্রহণ করেছি বন্ধু। তারা মত দিয়েছেন, তারপর আল্লাহ বলেছেন ক্বালা ফাশহাদু, তোমরা একে অন্যের পক্ষ থেকে কি হয়ে যাও, সাক্ষী হয়ে যাও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আনা মাআকুম মিনাশ শাহিদী, কোরআন তেলাওয়াত যিনি করে ওনার এক হাজার সওয়াব, কয় হাজার। আর যারা পারে না পড়তে, ধৈর্য ধারণ করে শুধু মহাব্বত করে আল্লাহর দিকে মনটাকে ধাবিত করে, তারা শুধু ধৈর্য ধরে শুনবে, তাদের 2000 নেকি। শুধু ধৈর্য ধরে শোনার জন্য ডাবল করে দিয়েছেন আল্লাহ। দেখেন আল্লাহ যে সুন্দর করে বান্দাকে সৃষ্টি করেছেন, ঠিক তেমনি ভাবে বান্দার জন্য পুরস্কারটাও কিন্তু সেইভাবে বরাদ্দ করে দিয়েছেন। আর সেটার অন্যতম একটা কারণ হলো আল্লাহর প্রিয় হাবিব। আরে জোরে, আরেকটু মহব্বতে। ঈসা নবীর জামানায় 400 লোক একটানা আপনার সুর হয়ে তিন দিন দিন কাটাইয়া রাত কাটাইয়া তারা ইন্তেকাল করে চলে গেলে আমার বান্দার দায়িত্ব কে নিবে? আল্লাহ তখন ওয়াদা দিয়েছিলেন হাবিব, আপনার চলে যাওয়ার পরে আপনার বান্দার আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিই। আরে জোরে, আমরা তো নবীকে ভালোবাসতে জানি না, আমার নবী পৃথিবীতে আসার পরে রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে, আল্লাহকে হাত তুলে বলেছেন আল্লাহ আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও, কিয়ামতের ময়দানে রাসূলের পবিত্র জমান মোবারকে শুধু থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আর জোরে, আমাদের শান্তি আমাদের নিরাপত্তা কামনা করবে আমার নবীর জবানে শুধু এটাই থাকবে, তাহলে সেই নবীকে ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে নাই? ও গো নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, ও গো নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায় সঙ্গে আছে দুই প্রেমিক সাথী, ও গো নবীজি কেমন করি বলো তোমায় দেখি, বলেন ও গো নবীজি কেমন করি বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনা সঙ্গে আছে দুই প্রেমিক সাথী, ও গো নবীজি কেমন করি বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, পাই যদি গো নবী তোমার দিদার শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ও গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায় সঙ্গে আছে দুই প্রেমিক সাথী,
ওগো নবীজি কেমন করি বলো তোমায় দেখি, স্বপ্ন যুগে দিও দেখা এই অধমের মনের আশা। ঠিক করে বলেন, স্বপ্ন যুগে দিও দেখা এই অধমের মনের আশা। আপনারা শুনতে চাইলে আমার লেখা অনেক ইসলামী সঙ্গীত আছে, হামদ আছে, নাদ আছে, আমি চাইলে আপনাদেরকে শোনাইতে পারো। আমি কিন্তু রাইটিং প্রফেশনেও আছি, আলহামদুলিল্লাহ বলবেন না। আরো জোরে মহব্বতে বন্ধুরা, আমার নবীকে নিয়ে কথা বলছি। আপনারা হয়তো মনে করতে পারেন অনেকেই যে হুজুর গজল গায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমরা বেশি বেশি করে গজল গায়। গজল কিন্তু সাদে আমরা গাই না। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যখন মিম্বর হলো, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সরে সরে রাসূলের গৌরবময় জীবনী ছন্দে ছন্দে বলতে শুরু করলেন। আমরা যেমন সরে সরে গাই, তখন আমার নবী খুশি হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ এ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে মহব্বতে। আরেকবার সুযোগ পেলে আবার গাইব, আলহামদুলিল্লাহ বলে আরেকটু জোরে। তাহলে এখানে কি বোঝা গেল? আল্লাহর হাবিবকে নিয়ে শুধু পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মুসল্লিরাই শুধু নবীকে নিয়ে কাঁদে না, নবীকে নিয়ে আলোড়ন কিন্তু ওই আত্মার জগতে, রুহের জগতে আলোমে আরোহায় ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে। এই এই ওয়াজকে আমান না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সূরা আলে ইমরানে 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন, তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, আল্লাহ নিজে সাক্ষী হয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবী পৃথিবীতে আসলো, পৃথিবীতে আসা নিয়ে আগমন নিয়ে আমি কোনো ওয়াজ করব না। আমি আবার আরেকটু আলোচনা করব যেটা একদম হার্ড গভীর বিষয়, সেই বিষয়টা হলো আল্লাহর হাবিব কিয়ামতের দিন কি অবস্থায় থাকবে, কোথায় থাকবে, আমাদের জন্য কি করবে, সেটা কিন্তু অত্যন্ত গভীর একটা বিষয়। এই জন্য আলোচনা করব, এবং যিনি আমাকে বিষয়টা দিয়েছেন, যিনি আমাকে বিষয়টা দিয়েছেন ওনাকে আমি বলবো, উনি অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি। মানে এত চমৎকার ভাবে আমাকে লিখে উনি মানে প্রশ্নটা মানে বিষয়টা দিয়েছেন, আমি মানে বিষয়টা দেখে, আমি হেডলাইনটা দেখে ভাবছি যা এটা কোনো মানে সাধারণ চিন্তার মানুষ না, তার মধ্যে কিছু অসাধারণ চিন্তা করার অদম্য শক্তি তার মধ্যে আছে। আর যদি বলেন না অদম্য শক্তিটা এসেছে শুধু আমার প্রাণের নবীর ভালোবাসার কারণে। আমার নবীর সাথে প্রেম করলে আপনার নিকৃষ্ট জিনিসও কিন্তু সবচেয়ে উৎকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর আমার নবীর সাথে যথাযথভাবে প্রেম করতে না পারলে আপনার সবচেয়ে উৎকৃষ্ট জিনিসটাও কিন্তু অকেজ হয়ে যায়। বলে হুজুর কেন? আল্লাহ বলেছেন আমাদের মধ্যে কিন্তু আমাদের মধ্যে অনেক ভাইয়েরা আছে যারা নবীকে নিয়ে কথা বললে ওরা মনে ব্যথা লাগে, কষ্ট পায়, ওরা এটা মানতে নারাজ, বিভিন্ন রকমের কটূক্তিমূলক কথাবার্তা বলে। তাদের জন্য বলবো আল্লাহ কিন্তু এই কোরআনেই বলেছেন, ইউ দিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন নিয়ে শুধু তারা ব্যস্ত থাকে, আল্লাহ যে বলেছে কোরআন দিয়ে কেউ গোমরা হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলে কোরআন নিয়ে কি হয়ে গেছে, গোমরা হয়ে গেছে। আল্লাহ কোরআন দিয়ে কাউকে গোমরা করে দিয়েছেন, পথভ্রষ্ট করে দিয়েছেন, আবার কোরআন দিয়ে কাউকে হেদায়াত দান করেছেন। গোমরা যিনি উনি যাবে জাহান্নামে, কিয়ামতের দিন আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। আর যাদেরকে আল্লাহ কোরআন দিয়ে হেদায়াত দান করছে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আপনি যদি রাসূলকে বাদ দেন, রাসূলকে পরিপূর্ণভাবে বুঝতে না পারেন, তাহলে ইসলামে নির্যাস আপনি খুঁজে পাবেন। প্রত্যেকটা জিনিসের কিন্তু নির্যাস আছে, ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। আপনার আমারও কিন্তু আছে। আপনি যদি নবীকে ভালোভাবে চিনতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি ইসলামে নির্যাস খুঁজে পাবে না। যারা ফাসিক হয়ে গেছে বন্ধু, তাদেরকে কিন্তু চলে যেতে হবে জাহান্নামে। কথা বলেন, দে হ্যাভ টু গো টু হেল, তাদেরকে চলে যেতে হবে কোথায়, জাহান্নামে। বাঁচার কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলেন? আমরা নবীকে
নবীকে আমাদের জীবনে আদর্শ হিসেবে মানতে পারেনি বিধায় কিন্তু আজকেরই বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত ভয়ঙ্কর রূপে পরিণত হয়েছে। কথা বলেন আরো জোরে। বন্ধু একটু জাহান্নামের ভয়াবহতা নিয়ে আলোচনা করব, শুনবেন একটু, শুনবেন একটু, শোনার বন্ধু দরকার আছে। জাহান্নামে যে কবরটা আমাদের জন্য কেমন হবে, আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব বলেছেন আল কবরু রওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলেছেন বন্ধু কবরটা জাহান্নামের একটা গর্ত হবে রে, কবরটা জাহান্নামের একটা জান্নাতের একটা টুকরা হবে। তার মানে কারো কারো জন্য কবরটা কি হবে, জাহান্নাম হবে, জাহান্নামের একটা ভয়ঙ্কর গর্ত হবে, আর কারো কারো জন্য জান্নাতের টুকরা হবে। আর এই জান্নাত এবং জাহান্নামে রূপান্তরিত হওয়ার জন্য বন্ধু আপনি কাউকে দোষী করতে পারবেন না। ওই যে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছে রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইদাল কবর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবরটা যখন ওপেন হবে তার মানে সেই দিন কিয়ামতের দিন, কোন দিন, আকাশ বন্ধু ভেঙে চৌচির হয়ে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র বন্ধু উদ্বুলিত হবে, কবর তখন উন্মুক্ত হয়ে যাবে, তখন প্রত্যেকে জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। এই স্টপ ইউর মাউথ, কথা বলে, কথা কি বুঝে আসছে বন্ধু? কবরে তো আমাদের সবাইকে যেতে হবে, এখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বন্ধু জানিয়ে দিয়েছে রে পৃথিবীর মানুষ, এই জামতুলি গ্রামের আমার ভাই আমার বাবারা আমার মা আমার বোনেরা কোথায় আছো গো, মা বোনদের কি বলবো, হৃদয়ের জানালা খুলে তোমরা ঘরে বসে বসে আলোচনা শোনো, ভাই বাবাদের কি বলবো রে, জীবনে কত ঘুম ঘুমাইলা, বাসলে আরো পৃথিবীতে বেঁচে থাকলে ঘুমাইতে পড়বা, আজকের রাত্র তুমি কুরবানি করে দাও রে আমার আল্লাহর জন্য পাগল হয়ে, হয়তো আজকের রাতের সেলাই তুমি জান্নাতি হতে পারো, ঠিক কিনা বলেন? আল্লাহ বন্ধু উসিলা দিয়ে বান্দাকে জান্নাত দিবে, আমি সেই দিকে যাইতে চাই না। কবরের মধ্যে প্রশ্ন, সর্বপ্রথম বন্ধু 99টা সাপ থাকবে মিনিমাম, কয়টা? 99টা সাপ থাকবে রে, দৈনিক জাহান্নামীদেরকে 99 বার সবল মারবে, বিশেষ যন্ত্রণায় সমস্ত শরীর বিষাক্ত হয়ে যাবে রে বন্ধু। এই যে আরো আগে পুরনো ওয়াজ করে ফেলেছি বন্ধু, চাইলে তোমরা কবর থেকে বের হতে পারবা না, এই সাপ গুলো এত বিষাক্ত হবে রে, এই সাপ গুলো একটা যদি পৃথিবীর দিকে মুখটা বের করে নিঃশ্বাস ফেলায় গোটা পৃথিবী ওই সাপের বিষের কারণে বিষাক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরেকটু মহব্বতে পড়ুন না নাউজুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত, আমরা সবাই জানি জাহান্নামের আগুন, আগুন শুধু আগুন আমরা সবাই জানি, আমরা শুধু শুনে থাকি বন্ধু জাহান্নামে আগুন, কিন্তু আগুনের চরিত্র কেমন, আগুনটা কতটা ভয়ঙ্কর হবে এটা আমরা জানি না। ও বন্ধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পাপীদের জন্য, আমাদের মতো পাপীদের জন্য জাহান্নামের আগুনটাকে 1000 বছর আমার আল্লাহ তাপ দিয়েছেন, 1000 বছর তাপ দেওয়ার পরে বন্ধু আগুনের রং হয়ে গেছে লাল রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ভাবতেছে, আমার আল্লাহ বলতেছে এই তাপে হবে না, কারণ এই পৃথিবীর বুকের মানুষ, মানুষের জিন্দা মানুষের ভিতর থেকে কলিজা ছিঁড়ে নিয়ে আসে, ঠিক কিনা বলেন? শুধু অন্য কোনো কারণে না, শুধুমাত্র পৃথিবীর লোভ লালসার কারণে, ঠিক কিনা বলেন? পৃথিবীর একটু বিলাসিতার কারণে, কিন্তু সে নিজেও জানে না তার এই বিলাসিতা কতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে, ঠিক কিনা বলেন? ও বন্ধু হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো, এর যুবকের দল
এই বর্তমান যুগের যুবক যুবতীরা বেশি অপরাধে লিপ্ত হয়ে গেছে রে, কারণ এই মোবাইল তাদেরকে পাগল করে দিয়ে পথভ্রষ্ট করে দিয়েছে, ঠিক কিনা বলেন? বন্ধু, যুবকদের চলাফেরা, যুবকদের দৃষ্টিশক্তি, যুবকদের চুল কাটা, যুবকদের দাড়ি রাখার স্টাইল, ইভেন যুবকদের যে প্যান্টটা পরে, প্যান্টটা পর্যন্ত কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে 100% হারাম। জোরে বলেন, ঠিক কিনা? যখন কোন ক্রিকেট খেলা শুরু হয়ে যায়, বাংলার আলাচে কানাচে যুবকদের জুয়া খেলা শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? যখন যুবক যুবতীরা কলেজ ইউনিভার্সিটিতে চলে যায়, প্রেমের পায়ে প্রেমের পাদে যখন পড়ে মেয়ে ছেলে, ও বন্ধু, এক মেয়ে কিনি দুই ছেলে টানাটানি করে, এক বউ কিনি দুই স্বামী টানাটানি করে, এই করতে গিয়ে বন্ধু অফিনলে আমরা শুনি প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে, বন্ধু একজন আরেকজন পুরুষকে হত্যা করে ফেলেছে, ঠিক কিনা বলেন? এই মোবাইলের কারণে স্বামী করে জলজ্যান্ত স্বামী থাকার পরেও সন্তান রেখে মেয়েরা অন্য কোনো অন্য পরপুরুষের সাথে চলে যায়, ঠিক কিনা বলেন? অপরাধের আর শেষ নাই বন্ধু, জবান দিয়ে বলে শেষ করতে পারবো না। এই রকমের অপরাধের সাথে যারা লিপ্ত আছেন তাদের জন্য বন্ধু খুব হার্ড মেসেজ, এটা বাংলা বই থেকে তথ্য কালেক্ট করা না, এটা হাদিস শরীফ। বন্ধু, বিশিষ্ট রাবী হলেন হযরত আবু হুরায়রা, তিনি বলেছেন, আমার নবী বলেছেন, 1000 বছর জাহান্নামের আগুন কি আল্লাহ তাপ দিল বন্ধু, তারপরে আল্লাহ বলে এটা হবে না। আল্লাহ 1000 বছর পরে আরো 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিয়েছে, এটাকে আর উত্তপ্ত করেছে। এই 1000 বছর তাপ দেওয়ার পরে বন্ধু এই আগুনের রূপটাও পরিবর্তন হয়ে গেছে, আগুনের রূপ হয়ে গেছে বন্ধু সাদা। নাউজুবিল্লাহ বলেন, আরেকটু মহব্বতে, প্রথম দিকে রং কি, তারপরে হয়েছে কি, সাদা হয়ে গেছে রে। কেমন করে বললে মানুষ বুঝবে, কেমন করে বুঝাইলে মানুষ পাপ থেকে ফিরে আসবে রে, এই ভাষা তো বন্ধু আমার জানা নাই, তবে চেষ্টা করব সর্বোচ্চ ভাবে বোঝানোর জন্য। এবার 2000 বছর তাপ দেওয়া হলো বন্ধু, 2000 বছর জ্বালানো হলো রে, তারপরেও আমার আল্লাহ ক্ষান্ত হয় না। অপরাধের সীমা, অপরাধের সীমা রেখা এত দূর পর্যন্ত গড়িয়ে যাবে, এটা আমার আল্লাহ ভালো করে জানে বন্ধু। আল্লাহ 2000 বছর ধরে তাপ দেওয়ার পরে আল্লাহ ক্ষান্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর বন্ধু জাহান্নামের আগুনটাকে উত্তপ্ত করেছে, উত্তপ্ত করার পরে তারপরে বন্ধু আগুনের রং হয়ে গেছে কালো, এখন এই কালো রূপে রূপ ধরে আছে। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে বলুন না, নাউজুবিল্লাহ। আইসো ভবি যাইতে হবে মন রে কবরে, আইসো ভবি যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গহবে হাসুরে, যখনই চলিয়ারে যাবে প্রাণ পাখি, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি দীনা মুহাম্মাদ, কান্দায়ো না কান্দায়ো না প্রাণীর নবীকে, কান্দায়ো না প্রাণীর নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদিবা হাসুরে, মহব্বতে
মদিনা হাম্মাদ মদিনারি মাটি যদি মোরা হইতাম নুরি নবীকে বহুকে লয়া রাখিতাম আল্লাহুম্মা জোরে বলেন আলহামদুলিল্লাহ আরেকটু মহাব্বতে নবীর উপর দরুদ পড়লাম এই দরুদ আমাদের পরকালে মুক্তির ব্যবস্থা করবে এখন আপনাদের জন্য আমাদের জন্য নগদ বন্ধু মাঝে হয়ে গেছে একবার নবীকে মহাব্বত করে দরুদ পড়লে দশটা রহমত বান্দার কিসমতে জুটে জোরে বলেন সুবহানাল্লাহ ও বন্ধু শুধু এটা না রে যদি বন্ধু জুমার দিনে কেউ নবীকে মহাব্বত করে আশিবার দরুদ পড়ে তার আশি বছরের সগিরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয় আর জোরে দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা বন্ধুরা আমার আমার নবী বলেছেন কেউ যদি নবীকে মহাব্বত করে দৈনিক 1000 বার দরুদ পড়তে পারে এটা যদি সে কন্টিনিউ করতে পারে বন্ধু মরার আগে জান্নাত দেখে সে মারা যাবে তার মানে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না জাহান্নাম থেকে বাঁচতে হবে নবীর সাথে প্রেমের প্রয়োজন ঠিক কিনা বলেন ও বন্ধু জাহান্নাম বড় ভয়ঙ্কর এই পৃথিবীর মধ্যে যেমন মানুষের পানির তৃষ্ণা লাগে পানির তৃষ্ণা লাগলে পাগল হয়ে যায় ঠিক সেই দিনও মানুষের পানির পিপাসা লাগে আ বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছেন জাহান্নামীদের জন্য উত্তপ্ত গরম পানি বরাদ্দ করে আছে মাথার মধ্যে সেটা ঢালা হবে পেটের মধ্যে যখন বন্ধু প্রবেশ করবে দুই পায়ের মধ্যে খান দিয়ে বন্ধু লিকুইড হয়ে সব কিছু লিকুইড হয়ে গলে বের হয়ে যাবে রে কিন্তু মানুষ মরতে পারবে না জোরে বলেন না নাউজুবিল্লাহ আরেকটু মহব্বতে বলুন না নাউজুবিল্লাহ ও বন্ধু অপরাধের যেমন এক রকমের না সাজাও বন্ধু তেমন এক রকম না যদিও সব জাহান্নামের আগুনে পূর্বে বন্ধু ভয়ঙ্কর আগুন বরাদ্দ আছে রে কিন্তু এক একজনের এক একটা শরত নিয়ে জাহান্নামে যাবে জোরে বলেন না নাউজুবিল্লাহ বন্ধু কিয়ামতের দিন 12টা দলের খুব খারাপ অবস্থা হবে কয়টা দলের 12টা দলের এর মধ্যে বন্ধু একটা দল হলো আল ফিতনা তু আশাদ মিনাল কত সমাজের মধ্যে জাতির মধ্যে ফ্যামিলির মধ্যে ঘরের মধ্যে বন্ধু বন্ধুর মধ্যে ভাই ভাইয়ের মধ্যে এই ঘরে এই ঘরের সাথে এই পাড়া ওই পাড়ার সাথে কান কথা দিয়ে ঝগড়া বাঁধানো হয় কিনা এটা ফিতনা কিনা মারামারি কিনা খুনাখুনি হয়নি মামলা মোকদ্দমা হয়নি শুধু দুইটা কথার জন্য রে এই জন্য বন্ধু নবী বলেছে কান কথা শুনে কারো প্রতি কোনো অভিযোগ দিও না কারণ এই যে বর্তমান জামানা হলো মিথ্যার জামানা ঠিক কিনা বলেন তুমি যদি মনে করো লোকটা 100% সত্যবাদী বন্ধু তাহলে 80% তুমি বিশ্বাস করে নিও আর 20% যাচাই বাছাই করে 100% করে নিও মুখস্থ বন্ধু বিশ্বাস করিও না আমার ওয়াজ সেই দিকে না বন্ধু আমাদের মধ্যে জাতির মধ্যে বলেছি গুলজোগ সৃষ্টি করা হয় ফিতনা সৃষ্টি করা হয় এই হত্যা বন্ধু খুনের চেয়ে বড় জঘন্য অপরাধ ওয়াজটা আমার না এটা আল্লাহর এই কোরআনের কথা কি কান কথা দিয়ে ঝগড়া সৃষ্টি করা মারামারি সৃষ্টি করা ফিতনা তৈরি করা যেই ধরনের ফিতনাই হোক এটা খুনের চেয়ে বড় জঘন্য অপরাধ আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছে বন্ধু নবী জানিয়ে দিয়েছেন ওই সমস্ত মানুষগুলোকে কাল কিয়ামতের দিন বন্ধু বানর বানায়া জাহান্নামে দেয়া হবে ওই যে 3000 বছর তপ্ত করে কালো রূপ ধারণ করে আছে জাহান্নাম কো প্রতীক্ষায় আছে আমাদেরকে ডাকতেছে অ্যাকসেপ্ট করার জন্য জোরে বলেন নাউজুবিল্লাহ আমাদের সমাজের মধ্যে আরেকটা জিনিস আছে রে বন্ধু বলেন আপনারা রাগ করবেন না খুশি হবেন বুঝি হতে পারতেছেন না না কি উত্তর দিবেন আলেমরা কি কারো দুশমন আলেমদের কি আপনারা একটা কথা সব সময় মনে রাখবেন যেই মানুষ মানুষের ভুল ধরিয়ে দেয় কি যেই মানুষ মানুষের অপরাধটাকে চিহ্নিত করে দেয় সেই প্রকৃত বন্ধু
ঠিক কিনা বলেন যে আপনার সামনে এসে আপনার প্রশংসা করে আপনার গুণকীর্তন করে আপনাকে মানে ফাম টাম দিয়ে মানে আপনাকে খুশি রাখার চেষ্টা করে মনে করবেন এটাই বড় দুশমন আমি আপনাদের ভোলটা ধরিয়ে দিচ্ছি যদি আমার আলোচনা ভালো লাগে আপনাদের হৃদয়ে রাখছি যদি কি আসে ভালোবাসার জোয়ার আসে তাহলে আপনারা অপরাধ থেকে ফিরে আসতেও তো পারেন কারণ আল্লাহ যদি বলে কোন ভালো হয়ে যাও পায়াকুন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে ঠিক কি না বলেন আরে জোরে বলেন না আচ্ছা আপনাদের কাছে কি আলোচনা ভালো লাগে না সবার কাছে জোরে বলেন না একবার সুবহান আরে জোরে মহাপাগল এইবারে না মনে হয় অতি চমৎকার লাগে বন্ধুরে আমার দুই নাম্বার হলো আমাদের সমাজের মধ্যে সুদ আছে না না আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে বন্ধু সৎকর জান্নাতে যেতে পারবে না এবার নারী হোক আর পুরুষ হোক যুবক হোক আর যুবতী হোক আমাদের গ্রামের মধ্যে সুদ আছে নি রিকশাওয়ালার ছেলে টাকার জন্য বন্ধু চিকিৎসার অভাবে মারা যায় রে বড় লোকের ঘরে বন্ধু টাকা সন্দুক ভরে রেখেছে হাওলা চাইলে দেয় না ঘরের দরজায় করে বন্ধু কান্না কাটি করে কত হাজারি করে একটি টাকাও দেয় না সুদের কথা বললে আর টাকার অভাব হয় না আছে না নাই আমি আপনাদেরকে তথ্যবহুল ভাবে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বর্ণনা দেব বন্ধু এগুলো কিন্তু টপিকস আকারে তোমরা ধারণ করবা কাছে এক এক রকম ভাবে পাবলিশ করতে হবে ঠিক কি না বলেন আপনারা সবাই জানেন আমরা সবাই জানি আমার নবী মেরাজে গেছে জানেন তো আমার নবী সবগুলো বন্ধু দর্শন করেছেন জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন জাহান্নামে কি আমার নবী দেখলেন বন্ধু এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় নাউজুবিল্লাহ বলেন জিব্রাইলকে প্রশ্ন করলো ভাই জিব্রাইল বলো না রে এই যে ঘরের মতো বড় বড় পেটলা মানুষগুলো দেখা যায় ওরা কারা রে এবার জিব্রাইল উত্তর দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এগুলো হলো আপনার দুনিয়ার সুসকুর আর গোশকুর জোরে বলেন না নাউজুবিল্লাহ আর জোরে বলে না নাউজুবিল্লাহ নবী বলতেছে বন্ধু আমার নবী চাইয়া দেখলেন তাদের পেটের মধ্যে এখন আমাদের পেটের মধ্যে আত আছে না রে বুড়ি আছে ঠিক কিনা বলেন নবী বলতেছে রে জিব্রাইল তাদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু আমি নবী দেখতে পাই জোরে বলেন না নাউজুবিল্লাহ ওরে জামতলির আমার মা আমার বোনেরা আমার ভাই আমার বাবারা সবাই কি পায়ে ধরে বলছি রে এমন অর্থ তুমি উপার্জন করো না এই অর্থ তুমি বক্ষণ করতে পারবা না তোমার ছেলে মেয়েরা খাইবে মারামারি করবে খুনোখুনি করবে কারণ হালাল উপার্জন যদি হয় বন্ধু সন্তান হালাল হয় সন্তান ভালো কাজ করে কোন সুসকুর ইন্টারন্যাশনাল সুসকুর ঘুষ করে ছেলে হাজার চেষ্টা করলেও বন্ধু ভালো বানানো যায় না ঠিক কিনা বলেন এই জন্য হাত জোর করে বলছি বন্ধু তোমরা সৎকেও না অন্যভাবে টাকা উপার্জন করো সৎকে চির ধরে বন্ধু পরিহার করো তার একটা কারণ হলো সামুরে ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হাদিসটি এসেছে বন্ধু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিস শরীফটা অনেক লম্বা এখানে বন্ধু একটা পয়েন্ট আমার নবী সাহাবাই কেরামদের সাথে তুলে ধরেছে আমার নবী হাদিস শরীফটা এইভাবে বর্ণনা করেছেন সাহাবাই কেরামদেরকে তিনি প্রশ্ন করতেন আজকে কোনো স্বপ্ন দেখেছো কিনা যদি তারা দেখতো নবীকে বলতো ওগো নবী দেখেছি কিন্তু একদিন তাদেরকে প্রশ্ন করার পরে তারা বলল আজকে কোনো স্বপ্ন দেখিনি এবার নবীর প্রাণের নবীর স্বপ্নের কথা বর্ণনা করতে গিয়ে আমার নবী বললেন আমার কাছে দুইজন ফেরেশতা আসলো আমি তাদের সাথে ভ্রমণ করতে শুরু করলাম ভ্রমণ করতে করতে যখন সামনের দিকে গেলাম যাইয়া দেখি একটা রক্তের নদী আমি দেখতে পাইলাম নাউজুবিল্লাহ কিসের নদী রক্তের নদী একটা মানুষ রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে সাঁতার কেটে কেটে সে কোলে আসতে চায় কিন্তু আরেকটা লোক পাথর হাতি নিয়ে কোলের মধ্যে দাঁড়িয়ে আছে সে যখন কোলের দিকে আসতে চায় ওই কোলের মানুষটা পাথর নিক্ষেপ করে তাকে আবার ফেরায় দেয় হাজার চেষ্টা করার পরেও বন্ধু সে কোলের দিকে ফিরে আসতে পারে না আমার নবী দুইজন ফেরেশতাকে প্রশ্ন করলো তোমরা বলো না এরা কারা
কেনই বা তাদের অবস্থা এবার ওই ফেরেশতারা উত্তর দিয়ে দিয়েছে নগো নবী এই যে রক্তের নদীতে সাঁতার কাটতেছে লোকটা দুনিয়ার শুকুর ও গো নবী আর ওই কোলে যে লোকটা দাঁড়িয়ে আছে গো এই লোকটা তাকে কোলে আসতে দেয় না তাকে শুধু নিক্ষেপ করে তুমি রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকো কোলে এসে তুমি পরিত্রাণ পাবে না এটা আমার মালিকের পক্ষ থেকে শুকুরের জন্য বড় অভিশাপ জোরে বলেন নাউযু বিল্লাহ এটার কারণ আছে বন্ধু এটার তথ্য সংগ্রহ করলাম অনেক গবেষণা করে খোঁজ পাইলাম দেখেন সুদের মাধ্যমে বন্ধু টাকা উপার্জন করে টাকা উপার্জন করে বাজার নিয়ে আসে গোশত মাছ রুটি জলপাই কুরমা যা আছে সব খাবার আনে এই খাবার থেকে বন্ধু শরীরে রক্ত তৈরি হয় ঠিক কিনা বলেন এই জন্য বন্ধু একদিক দিয়ে নবী মেরাজ গিয়ে জাহান্নামে দেখেছেন বড় বড় পেটলা আর দুই নম্বরে নবী আবার হাদিস শরীফে স্বপ্নের বর্ণনা দিতে গিয়ে নবী বলেছেন রক্তের নদীর মধ্যে দেখেছেন জোরে বলেন না এবার আপনারা আমাকে বলেন বন্ধু আমরা যদি সারা জীবন বলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আমরা নবীর প্রেমিক আসলে কি আমরা প্রেমিক আমরা প্রেমিক না সুন্নি জামাত মানে হলো নবীর দেখানো রাস্তায় ফরজ ওয়াজিব সুন্নাত নফল মুস্তাহাব সবগুলো কাজ করার নামই হলো সুন্নিয়ত ঠিক কিনা বলেন আর জোরে এই শুকুর যারা বন্ধু এই শুকুর গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শুয়োর বানিয়ে কাল কিয়ামতের দিন জাহান্নামে দিবে জোরে বলেন আউযুবিল্লাহ এখন বাংলাদেশে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সেক্রেটারি শুকুর ঠিক কিনা বলেন মসজিদে পড়লে আজান সবার আগে যায় নামাজ শেষে বাইরে শিশুদের জাকা খায় নামাজ হইল নারী তোর নামাজের লইলি না খবর অমনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর অমনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভরে নামাজ হইল নারী তোর নামাজের লইলি না খবর নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে মনটা যদি থাকে তোমার দুনিয়ার কাজে নামাজ হইল নারী তোর নামাজের লইলি না খবর ঠিক কিনা বলেন নামাজ তুমি ধরব জানো চুরি তোমার পেশা এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা নামাজ হইল নারী তোর নামাজের লইলি না খবর মসজিদে পড়লে আজান সবার আগে যায় নামাজ শেষে বাইরে শিশুদের টাকা খায় নামাজ হইল নারী তোর নামাজের লইলি না খবর ঠিক কিনা বলেন বলে হুজুর এটা কেন গাইলেন দেখবেন শুকুরের গায়ের পাঞ্জাবি বড় ইস্তারি করা জায়নামাজটা অনেক স্মার্ট ঠিক কিনা বলেন ও বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে কারো পকেটে যদি 9টা টাকা থাকে হালাল পরিশ্রমের টাকা আর একটা টাকা সোদের হোক ঘুষের হোক চুরির হোক ডাকাতি হোক পরের হোক মারার হোক এই একটা টাকা যদি 9 টাকার সাথে যুক্ত করে বন্ধু কোন মানুষ যদি একটা জামা কিনে এই জামা পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে রে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কারণ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল খাবার জোরে বলেন না কি বলবেন যাক যাক বুদ্ধি আছে সুবহানাল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বলেন না ঠিক বলেছে আলহামদুলিল্লাহ বলেন ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার ব্রাদার আলহামদুলিল্লাহ বলেন আর জোরে মহাবদে যুবক ভাইদেরকে বলছি তোমরা বসো প্যান্ডেলে জায়গা আছে এই যে ছাতক পাখির মতো ওরা কিন্তু এখনই আসছে এসে কিন্তু বসে গেছে এটা হলো জান্নাতের বাগানের আদু আলহামদুলিল্লাহ তাহলে বন্ধু কয়টা পাইলেন কি দুইটা কয়টা আরো জোরে আমি কিন্তু জাহান্নামের কথা বলেছি কয়টা পাইছেন কয়টা এই সমস্যা আমাদের মাঝে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই যারা সদগো সন্নাই করে উপার্জন করতে পছন্দ করে রে সারাটা জীবন যদি তওবা করে সদকর গোশ করে রে তওবা কবুল হবে না তখনই তওবা কবুল হবে যখন তারা সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে চুরি ডাকাতের মাধ্যমে যে সম্পদ এনে তারা দৌলতের পাহাড় গড়েছে এই দৌলত যদি যার যার ঘরে ফেরত দিয়ে ক্ষমা চাইতে পারে ওই তারা যদি ক্ষমা করে দেয় তখন তাদের তওবা কবুল হবে জোরে বলেন না নাউযুবিল্লাহ এই ওয়াজগুলো কি শোনার দরকার না কথা বলেন এগুলো কি আপনারা শুনতে চান হ্যাঁ সবাই আলহামদুলিল্লাহ বলেন
সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে দায়বদ্ধতা দিয়েছে পুলিশরা যেমন আইনের হাতকড়া পরা আইনের বাইরে যেতে পারে না ঠিক কি না বলেন ঘুষ টুস খাইলেও চুরি করে খায় ঠিক কি না বলেন কথা বলেন না কেন দেখবেন ঘুষ খাইলেও কিন্তু ক্যামেরার সামনে মিডিয়ার সামনে জিজ্ঞেস করলে কি তোর অস্বীকার করে ঠিক কি না বলেন কারণ তাদের আইনে ঘুষ খাওয়ার অপরাধ ঘুষ খাওয়ার কোনো বৈধতা বন্ধু ওই এই দেশের প্রশাসনিক দায়িত্ব যারা আছে তাদের হাতে যেমন বন্ধু আইনের হাত করা লাগানো আলেমদেরকেও কিন্তু আল্লাহ বন্ধু আইনের হাত করা পরিয়ে দিয়েছে ঠিক কেন বলেন এই হাত করা এড়িয়ে তারা যেতে পারবে না বলে হুজুর কেমন হাত করা আল্লাহ বলেছেন অকুলু কাউলান সাদিদা তোমরা সব সময় সত্য কথা বলবা মিথ্যা বলতে পারবে না এই জন্য বন্ধু সত্য শোনাই রে শুধু এখানে আল্লাহ খান্ত নয় আল্লাহ বলেছেন সে দা রাইট থিং কি কথা বলতে সত্য কথা বলতে বলেছেন আল্লাহ এখানে খান্ত নয় আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন কো আনফুসাকুম আহলিকুম নার আল্লাহ বলেছেন সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও তার মানে আমি জাহান্নাম থেকে বাঁচতে হবে আপনারা যারা গাজী আপনি যে আলেমকে ভালোবাসবেন সে যদি সহি আলেম হয় ও বন্ধু সে নিজে পার হয়ে যাবে আর যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে পার করতে পারবে এটা গাজী সুলাইমানের ওয়াজ না এ ওয়াজ করেছেন আমার আল্লাহ আল্লাহ ওয়াজটা এইভাবে করেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও ওয়াদখুলি জান্নাতি কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো আরে আরো এত আস্তে সুবহানাল্লাহ বলে আপনি যদি কোনো হক্কানি আলেমকে ভালোবাসতে পারবেন আল্লাহ বলেছেন তার সাথে যদি তোমার প্রেমের বন্ধন থাকে তার সাথেই তুমি জান্নাতে আমার কাছে চলে আসো ওয়াজ কি আমি করছি না আল্লাহ আর জোরে ওয়াজ কার আপনি জানেন আল্লাহর প্রিয় বান্দারা মরে না তারা জিন্দা আল্লাহ বলেছেন ইন্দা রব্বিহিম ইউজাকুন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ তারা আল্লাহর কাছ থেকে খাবার পায় সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ এখানে একটু ওয়াজ তো করতে হয় আমরা মাজারে যাই আল্লাহ রলির মাজার শরীফ জিয়ারত করতে ঠিক কিনা বলেন আমাদেরকে অনেকেই বলে ভন্ড তখন কষ্ট পাই রে আল্লাহ রলির মাজারে যাওয়ার অর্ডার তো আল্লাহ দিয়েছেন আর আমার নবী মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন মধ্য রজনীতে চাইয়া দেখে আমার নবী মায়েশার ঘরে নাই মায়েশা বললেন নবী কোথায় গেল পাগল হয়ে গেল এবার চাইয়া দেখি আমার নবী জান্নাতুল বাকিতে জিয়ারতরত অবস্থায় আছে জিয়ারত নবী করেছে আমরা করতে পারবো কিনা রহমাতাল লিল আলামিন যার উপাধি আল্লাহ দিয়েছেন হাবিবুল্লাহ তিনি যদি করতে পারে তাহলে আমাদের করার দরকার আছে না নাই বন্ধু এটা তারা করে না বোঝার কারণে অথবা দলীয় কোনো কুন্দল থাকার কারণে আমি মনে করব বন্ধু ইসলামের ক্ষেত্রে দলীয় কোনো কুন্দলের কোনো প্রয়োজন নেই কোরআন হাদিস সম্মত যেটা সেটাই আমরা মানব আর যেটাকে আমাদের বয়কট করতে হবে সেটাই আমরা বয়কট করব ঠিক কিনা বলেন আমি কোন দল বুঝি না ঠিক কিনা বলেন কোরআন হাদিস যেখানে আমরা আছি আর জোরে কথা কি বুঝে আসছে বন্ধুরে আমার তাহলে কি গেল শুকরের গল্প বন্ধু এক এক জায়গায় বিভিন্ন কিতাবে বিভিন্ন রকমের বর্ণনা এসেছে আর যারা শুকুল খুরি করে তাদেরকে নিয়ে আর একটু বলি শুকুল খুরির জিহ্বা কিন্তু রাবারের মতো বলতে থাকবে কিয়ামতের দিন টানতে 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 অনেক লম্বা করে বন্ধু খোঁটা মেরে দিবে গ্রামের মানুষ যেমনি গরুর গলায় রশি ঝুলাইয়া খোঁটা মেরে দেয় মাঠে নাউজুবিল্লাহ বলে তাহলে সৎকুরের গল্প পেয়েছেন কিনা সৎকুরের সংক্ষিপ্ত বন্ধু আলোচনা করেছি আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে আর একটা ওয়াজ কি করব এখন মহিলা আমার মা বোনেরা এবং আমার ভাই বাবারা কারো পোশাকই বৈধ না আমারে ধরেন না কেন বলেন জুজুর কিভাবে বৈধ না বলে যান আল্লাহ বলেছেন তিনটা পোশাক দিয়েছেন কোরআনে কয়টা একটা লজ্জা স্থান ঢাকার পোশাক দুই নাম্বারটা হলো এই যে আজকে অনেকে সুন্দর স্মার্ট পোশাক পরে সে সাজের পোশাক দুই নাম তিন নাম্বার হলো ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়রুন আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো বন্ধ তাকওয়ার পোশাক
তার মানে যেটা শরীয়ত সম্মত এখনকার যুবকরা যে পরে জিন্স প্যান্ট এটা সম্পূর্ণ হারাম কারণ উপর দিয়ে নাবির নিচে কথা কন না কেন নামাজে রুকুতে গেলে দেখবেন যুবক ছেলেদের ও যুবক ভাইয়ের আমার তোমরা ছোট মানুষ তোমরা জানো না শখের বসে এটা করো রে বন্ধু তোমরা তো বোঝো না এই জিন্স প্যান্ট কোন ইমানদারের আবিষ্কার না যেমনি আবিষ্কার করেছিল ব্রাশ আবিষ্কার করে মেসোজকে জিন্দা মেরে ফেলেছে ঠিক কিনা বলেন এই টেকনিক বন্ধু বিধর্মীদের কাজ মেসওয়াক আবিষ্কার ছিল আমাদের জন্য ছিল মেসওয়াক আমার নবী বলেছেন আমার উম্মতের জন্য যদি এটা কষ্টকর না হতো রে আমার নবীটা উম্মতের জন্য বাধ্যতামূলক করে দিত উম্মতের কষ্ট হবে এই জন্য তিনি এটা বাধ্যতামূলক করেনি কিন্তু ম্যাক্সিমাম মুসল্লির কাছে নাই বন্ধু মেসওয়াক আছে শুধু স্টাইলিশ বা ব্রাশ ঠিক কিনা বলেন কৌশল করে আমাদের থেকে ডিলিট করে দিয়েছেন দুই নাম্বার হলো বন্ধু আমাদের বাংলার জমিন আছে কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়াম সকাল বেলা পুরকানিয়া মাদ্রাসাগুলো কি বন্ধু গলা টিপে হত্যা করেছে ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেন গুলো ঠিক কিনা বলেন আগে বাংলার করে করে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত সকাল হলে পুরকানিয়া মাদ্রাসায় ছোট ছোট মাসুম বাচ্চারা বাগানের ফুলের মতো কোরআন তেলাওয়াত করত এই ভাষাটা কি বন্ধু স্তব্ধ করে দেওয়া হয়েছে এটাও বন্ধু বিদর্মীদের একটা স্টাইল জুড়ে বলে টেকনিক নাউজুবিল্লাহ তেমনি ভাবে বন্ধু এই অত্যাধুনিক পোশাক আবিষ্কার করেছে রে ও বন্ধু জিন্স প্যান্ট এটাও কোন মুমিনের আবিষ্কার না বেঈমানদের আবিষ্কার বন্ধুরা আমার বলে হুজুর এই পোশাকের অপকারিতা কি যেই যুবক বন্ধুরা তোমরা জিন্স প্যান্ট পড়ো তোমাদেরকে বড় ভালোবাসার দাবি নিয়ে বলছি রে যুবক বন্ধু তোমরা জিন্স প্যান্টটা ছেড়ে দেবে তোমরা মনে মনে বলতে পারো হুজুর আমি কি অফিশিয়াল জব করি আমাকে প্যান্ট পড়তে হবে কথার কথা বলছি তুমি প্যান্ট পড়ো সমস্যা নাই তুমি দর্জি দোকানে গিয়ে তুমি কাপড় কিনবা কারণ এটা হাদিস শরীফ কোরআন এবং হাদিস থেকে অ বন্ধু রেজাল্ট পেয়েছি ইমানদারের পোশাক থাকবে এই দিক দিয়ে নাবি বরাবর অথবা নাবির উপরে কিন্তু নাবির নিচে নামতে পড়বে না কারণ নাবির নিচের পুরো অংশটাই পুরুষের লজ্জাস্থান ঠিক কিনা বলেন আল্লাহ বলেছেন আমি লজ্জাস্থান ঢাকার জন্য পোশাক দিয়েছি তুমি পরার পরে লজ্জাস্থান তুমি দেখিয়ে রেখেছো নাউজুবিল্লাহ আর নিচের দিক দিয়ে বন্ধু এটা ডাকনের উপরে থাকতে হবে ছোট্ট একটা গিরা আছে এই ডান পায়ে ডান দিকে বাম পায়ের বাম দিকে ঠিক কিনা বলেন ডাকনের উপরে থাকতে হবে লুঙ্গি বলেন প্যান্ট বলেন পায়জামা বলেন এই তিনটা বন্ধু ডাকনের উপরে থাকতে হবে এই দিক দিয়ে থাকতে হবে নাভির উপরে ওই দিক দিয়ে থাকতে হবে ডাকনের উপরে এটা হলো পুরুষের জন্য কন্ডিশন এই পোশাক এই পোশাক পরা এমনি পোশাক পরা ফরজ আর এটা ছেড়ে দাও ইমানদারের জন্য হারাম নাউজুবিল্লাহ বলেন এবারে বন্ধু একসাথে করে দিলাম আমার মা বোনেরা এটার জন্য বন্ধু পৃথিবীর যুবক ভাইয়েরা দোষী এটার জন্য বন্ধু স্বামী দোষী এটার জন্য বাবা দোষী এটার জন্য দা ভাই দোষী এটার জন্য দাদা দোষী তার কারণ হলো আল্লাহর হাবিব সরকারে দোয়া নাম নরে মুজাসসাম তিনি ওয়াজ করেছেন তিনি আজ থেকে 1450 বছর আগে আমাদের জন্য ওয়াজ করে গেছেন যেই নারী পোশাক পরার পরেও বন্ধু তার অঙ্গ দেখা যায় ওই নারী হলো উলঙ্গ নারী আর জোরে বলেন আর জোরে নারীরা প্রয়োজনে হাতের তালুটা দেখাইতে পারবে কি পায়ের তালুটা দেখাইতে পারবে বিশেষ যদি কোনো জরুরি ঝামেলা থাকে এই পেজটা দেখাইতে হয় যেমন সরকারি যখন আইডি কার্ড করার জন্য নিবন্ধন করার জন্য আমাদের উপর প্রেসার ক্রিয়েট করা হয়েছিল প্রত্যেকে কিন্তু মুখটা দেখাইতে হয়েছে এই রকম বিশেষ বিশেষ কারণে মা বোনেরা মুখটা দেখাইতে পারবে অন্যথায় সম্পূর্ণ শরীর ঢেকে রাখা তাদের জন্য ফরজ নারী এবং পুরুষ দুইজন একজন তাদের পোশাকে নাই শরীয়ত সম্মত আইনে নাই ঠিক কিনা বলেন আর জোরে অ বন্ধু আমি জাহান্নামের আযাব আযাব নিয়ে আলোচনা করছি ভয়াবহতা দুই দিকে পার্থক্য করলে লম্বা সময় লাগবে এই যে আমরা জাহান্নামী পোশাক কিন্তু দুনিয়ায় পড়ছি শরীয়তের আইনের পোশাক আমরা পড়ছি না আল্লাহর হাবিব আমাদের জন্য খবর জানিয়ে গেছে বন্ধু ওই সমস্ত মানুষগুলোর জন্য নারী এবং পুরুষের জন্য জাহান্নামে একটা পোশাক বন্ধু বরাদ্দ করা আছে জোরে বলেন না নাউজুবিল্লাহ কি করা আছে বরাদ্দ করা আছে মজুদ করা আছে এটা যদি আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলিয়ে দেওয়া হয় গোটা পৃথিবীর মানুষ জাহান্নামীদের পোশাকের দুর্গন্ধে অসুস্থ হয়ে বন্ধ মারা যাবে জোরে বলেন নাউজুবিল্লাহ
আর যারা আল্লাহর আইন মেনেছে কোরআন হাদিস সম্মতভাবে জীবন যাপন করেছে তাদের জীবনটাই বন্ধ ধন্য। তারা যখন মৃত্যুবরণ করবে জান্নাতি ফেরেশতারা জান্নাতি পোশাক নিয়ে আসবে। জান্নাতি ফেরেশতারা যখন বন্ধু পোশাক নিয়ে আসবে তার ওই পোশাকের দিকে নজর চলে যাবে, পোশাকের দিকে দুর্বল হয়ে যাবে, এই দিক দিয়ে তাদের প্রাণ পাকে বের হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা তারা অনুভব করতে পারবে না। অথচ ইব্রাহিম খলিলুল্লাহ যখন মৃত্যুদূত আজরাইলকে বলেছিল রে আজরাইল তুমি কেমন করে প্রাণ পাখির জান কবজ করো, প্রাণীর জান কবজ করে রূপটা একটু দেখতে চাই, আজরাইল বলেছিল গো নবী আপনি সহ্য করতে পারবেন না। তারপরেও বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ বলল দেখতে চাই। যখন জাহান্নামীদের পাপীদের জান কবজ করার রূপ যখন ধারণ করলো ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না কি হয়ে গেছে জানেন? ইব্রাহিম খলিলুল্লাহ কে? 1,24,000 মতান্তরে, 2,00,000 মতান্তরে, 3,24,000 নবী রাসূলের মধ্যে 8 জনকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন, এর মধ্যে একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ বন্ধু বলে আখ্যায়িত করেছেন। সেই ইব্রাহিম যদি বন্ধু আজরাইল দেখে বেহুশ হয়ে যায় রে আপনার আমার তো কোনো পাত্তাই থাকবে না। কথা বলেন কেন? ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম পরে সেন্স ফিরে ফেলেন। এবার আজরাইল একটা ডাক দিয়ে বলল নবী এবার একটা বার নজর দেন। এবার নজর দিয়ে চাইয়া দেখে নুরানি একটা যুবকের মতো হয়ে গেছে আজরাইল, যাকে দেখলে যেই কোন মানুষের প্রেম করতে ইচ্ছে হবে, প্রেমে পড়তে ইচ্ছে হবে, এত সুন্দর হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ বলল গো নবী যারা আল্লাহর পাগল হয়ে যাবে, নবী রাসূলের আইনগুলো মেনে চলবে, তাদেরকে আমি সুন্দর সুবর্ণ চেহারা নিয়ে তাদের সামনে হাজির হব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি জান্নাতির আলোচনা করছি না এই জন্য সামনের দিকে গেলাম না। তাহলে কি হলো? এবার কি বোঝা গেল? তাদের পোশাকের বেলাও কিন্তু বন্ধু আমাদের কি আছে? ইসলামের আইন আছে, ঠিক কিনা বলেন? এবার আসেন আমরা তো শহরে থাকি, আমরা দেখি আমাদের বর্তমান প্রেক্ষাপটে মা বোনদের পায়ে দেখা যায় ছেলেদের শু, ঠিকটা বলতে পারলেন না? আরে জোরে, আপনারা দেখেন না? দেখেন? দেখবেন বন্ধু মহিলাদের কত সুন্দর, আমি শপিং মলে গেলে দেখি, জুতার বাজারে গেলে দেখা যায়, তাদের জুতার ডিজাইন দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় রে। কিন্তু তারা তাদের ফ্যাশনেবল ডিজাইনেবল জুতাগুলো তারা পরে না, তারা ওই পুরুষের শুয়ের দিকে নজর গেছে। বন্ধু এটার কারণটা একটা জঘন্য কারণ আছে, সে বল হুজুর জঘন্য কারণ কি? নবী ওয়াজ করে গেছেন, আমার নবী বন্ধু হাদিসে মোবারকের মাধ্যমে জানিয়েছেন, নারীরা হলো বন্ধু গোপনীয় জিনিস, তারা ঘরের মধ্যে অবস্থান করবে, যখন তারা ঘর থেকে বের হয়ে যাবে শয়তান তাদেরকে দেখলে উঁকি ঝুঁকি মারে। নাউজুবিল্লাহ বলেন। এই পৃথিবীর বুকে যত পুরুষ নষ্ট হয়েছে, এই পৃথিবীর বুকে যত সমাজ ধ্বংস হয়েছে, এই পৃথিবীর বুকে যত ফ্যামিলি ধ্বংস হয়েছে, এই পৃথিবীর বুকে যত ভাই ভাই খুনাখুনি হয়েছে, এই পৃথিবীর বুকে বন্ধু যত ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, যত এই পৃথিবীর বুকে বন্ধু যতগুলো মানুষ এক ঘরোয়া হয়ে চলতে পছন্দ করে, এর একটা মাত্র কারণ, সে কারণ হলো বন্ধু নারী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তার কারণ কি রে? এটার কারণ হলো নারীদেরকে শয়তান পুরুষকে ধ্বংস করার জন্য রশি হিসেবে ব্যবহার করে। আমরা যেমন অনেকগুলো জিনিস, আমি আপনাদেরকে এক্সাম্পল দেই, ধরেন এখানে অনেকগুলো কি আছে, পেপার আছে, কি আছে, পেপার আছে, এগুলো আমি কি করলাম, সুন্দর করে মুড়ে মোড়াইলাম, এগুলোকে মোড়ানোর পরে আমি কি করব, এগুলো ছেড়ে দিলে খুলে যাবে, এই জন্য আমরা রশি দিয়ে এটাকে পেঁচাই দিব, আর খুলতে পারবে না, ইনটেক করে থাকবে এইভাবে, ঠিক কিনা বলেন? আপনি যেদিকে নিক্ষেপ করেন সেদিকে থাকবে, এটা আর ওপেনলি খোলা হবে না, ঠিক কিনা বলেন? তেমনি ভাবে এটাকে যেমনি পেঁচানো হয় বন্ধু নারীর মাধ্যমে শয়তান বন্ধু মানুষকে ধ্বংস করে রে। এই আলোচনা থেকে একটু পূর্বের আলোচনায় যেতে হয়, আপনারা জানেন কিনা জানি না, আদম সফিউল্লাহ যখন মা হাওয়াকে নিয়ে জান্নাতে প্রবেশ করলো আল্লাহ বলছে যেখান থেকে মন চায় খাইও কিন্তু গন্ধ মেরে নিচে যায় না। এবার শয়তান বন্ধু কৌশল করে মা হাওয়াকে হাতে করে গন্ধম দিয়ে দিলেন, গন্ধম তারা খাইতে দেরি, জান্নাতি পোশাক তাদের শরীর থেকে অদৃশ্য হয়ে গেল। সাথে সাথে আল্লাহ অর্ডার করলো কুল্লাহ বিতু মিনহা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউ গেট ডাউন অল ফ্রম হেয়ার, সবগুলোকে জান্নাত থেকে বের করে দিলেন।
দিলেন ও বন্ধু এটাও হয়েছে হাওয়াকে কৌশল করে হাতি নিয়ে আদমকে পর্যন্ত ধ্বংস করেছে ঠিক কি না বলেন এটা আমাদের জন্য বন্ধু শিক্ষা ঠিক কি না বলেন আর জোরে বলতে চেয়েছিলাম আমি এক জায়গা থেকে অন্য দিকে কিন্তু সম্পৃক্ততা আছে তো আছে নাকি অন্য দিকে চলে গেলাম এত সুন্দর সুন্দর জোড়া তাদের পছন্দ হয় না পুরুষের শোয়ের দিকে তাদের নজর গেছে তার একটা মাত্র কারণ বন্ধু শয়তান তাদের কাঁধে চড়েছে তাদেরকে সোজা পথে নেবে না উল্টা পথে নেবে কারণ শয়তান চায় আদম সন্তান সব জাহান্নামী হোক কারণ ওই পরীক্ষায় শয়তান আদমের সাথে যখন পরীক্ষায় ফেল করেছিল আল্লাহ আদমকে বলেছিলেন জান্নাতে যাওয়ার জন্য শয়তানকে জান্নাতে যেতে দেয়নি সেই শত্রুতা মিটানোর জন্য অ বন্ধু শয়তান আমাদের চলে গিয়েছে টলটলিকে হাতে তার একটা মাত্র কারণ হলো শয়তান জোরে বলেন নাউজুবিল্লাহ কি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রশ্ন করা হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আমার নবী বলেছে যে মহিলারা পুরুষের জুতা পরবে তারাও অভিশপ্ত নাউজুবিল্লাহ বলেন না তারাও কি দায়ুস তারাও অভিশপ্ত যেই নারী পুরুষের বেশ ধরবে যেই পুরুষ নারীর বেশ ধরবে দুইজনকে আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়েছেন আল্লাহর হাবিব জানিয়েছেন জোরে বলেন নাউজুবিল্লাহ আমাদের সমাজের মধ্যে কিছু মা বোনেরা আছে পুরুষের মতো চলতে পছন্দ করে পুরুষের মতো জোরে জোরে কথা বলে পুরুষের মতো কাজকর্ম করে পুরুষের মতো প্যান্ট শার্ট পরে আছে না নাই ওই মহিলাগুলো হলো মর্দা মহিলা তাদের জন্যই নারী এবং পুরুষ দুজনের জন্য অবিশপ্ত পোশাক বরাদ্দ আছে রে আর তাদের জন্য জাহান্নামের আগুন তো আছে বন্ধু আবার আরেকটা অভিশাপ আছে সেইটা হলো তাদের জন্য খাবার আগে বলেছি কি গরম পানি কি গরম পানি হাদিস শরীফের মধ্যে সে আল্লাহর হাবিব বলেছেন তিনাতুল খাবার এটা হলো আরেকটা জাহান্নামীর শরীরের পচা গলা দুর্গন্ধযুক্ত লিকুইড গুলো জোরে সুরে নাউজুবিল্লাহ জাহান্নামীর শরীরের ঘাম এটাও কিন্তু জাহান্নামীদের আযাব কথা বলেন না কেন খাইতে পারবো কেউ শরীরের গোস্ত যখন পচে একবার শরবতের মতো হয়ে যায় আরেকটা মানুষ কি খেতে পারবে কিন্তু সেদিন খাইতে হবে রে এটা হাদিস শরীফের ভাষা আল্লাহ কোরআনে বলেছে বন্ধু কোরআনে পেয়েছি জখমের খবর কিসের খবর মুখের দিকে দিতে দেরি দাঁতগুলো খসে পড়বে পেটের মধ্যে যাইতে দেরি সবগুলো লিকুইড হয়ে বের হয়ে যাবে কিন্তু বন্ধু মরণ হবে না এই মুহূর্তে যদি এই জামতলি মাস্টার বাড়িতে একটা ফোঁটা জাগম যদি পড়ে এই জামতলিতে একটা ফোঁটা পড়ার কারণে গোটা পৃথিবী বন্ধু ফসল উৎপাদন করার অনুপযোগী হয়ে যাবে পৃথিবীর কোনো প্রাণী বাঁচা সম্ভব হবে না এই জাগম জাহান্নামীদের আরেকটা আযাবের খাবার তার পাশাপাশি তাদের জন্য আরেকটা ভয়ঙ্কর খবর আছে আমরা এই দুনিয়াতে জুতা পরে ঠিক কিনা বলে আরো জোরে জাহান্নামীদের জন্য কিন্তু বন্ধু অপরাধীদের জন্য জুতার ব্যবস্থা আছে কি আছে কথা কয় না কি আছে জুতার ব্যবস্থা আছে রে এটা হাদিস শরীফের কথা এই যে জাহান্নামীরা তুমি তোমার খেয়াল খুশি মতো করতেছো জাহান্নামীদের জন্য এক জোড়া জুতা বন্ধু বরাদ্দ করা আছে এই জুতাটা হলো সম্পূর্ণ আগুনের তৈরি জোরে বলেন না নাউজুবিল্লাহ আরো জোরে কিসের তৈরি আগুনের তৈরি আগুনের জুতা বন্ধু কন্টিনিউ পায়ে দিয়ে থাকতে হবে মাথার মগজ বন্ধু টকবক টকবক করে উঠে যে থাকবে কিন্তু বন্ধু মরণ হবে না নাউজুবিল্লাহ বলতেন না আরো জোরে মহাব্বতে এবার বন্ধু গেল এই বিষয় এবার আসেন আমাদের বর্তমান সময়টাকে শান্তির জামানা না ফেতনা জামানা এক একজন আলেম এক এক রকম ফতোয়া দিচ্ছে কথা কয় না কথা বলেন না কেন এই সম্পর্কে আমার নবী তত্ত্ব দিয়ে গেছেন এটাও বন্ধু আযাবের অন্তর্ভুক্ত এখনকার মানুষ পথভ্রষ্ট হওয়ার পিছনে একটাই কারণ তার মসজিদের ইমাম সাহেব তার পছন্দের হুজুর ঠিক কিনা বলেন আমি আপনাদেরকে বলছি 73টা দল হবে শুধু মুসলমানের বেঈমান কাফেরের হবে না আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ উইদ্দাত লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ সুবহানাল্লাহ এইখানে কেন আসলাম বন্ধু আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পর্ব করে পৃথিবীর
যুগে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে বন্ধু আলেমরা রে জোরে বলেন না নাউজুবিল্লাহ কিয়ামতের আগে পৃথিবীতে ফিতনা থাকবে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে মদের আসর বন্ধু বসা হবে ঠিক কিনা ইয়াবা ট্যাবলেট খায়নি মানুষ মদ খায়নি জুয়া খেলেনি কথা বলেন না কেন এখন তো ফিতনার জামানা এই ফিতনার জামানায় সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আমার নবী বলেছেন আলেমরা কারণ তাদের মন গড়া ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তি করে দেবে শুধু তাদের দল এবং ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নাউজুবিল্লাহ এখানে আসলাম না আসতাম না এখানে আসার কারণ হলো ওই যে বলেছি 12টা দলের খুব খারাপ অবস্থা হবে এর মধ্যে একটা দল হবে বন্ধু আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা ইমাম সাহেব বক্তা সাহেব হাফেজ সাহেব জোরে বলেন নাউজুবিল্লাহ আরে আর জোরে বলা দরকার নাউজুবিল্লাহ আর জোরে মোহাম্মদ খবরটা কইন্য তো মানে আপনাদের কাছে নিউজ ইজ ভেরি ইন্টারেস্টিং ঠিক কিনা বলে কথা বলে না কেন তা খুশি হওয়ার কথা না খুশি হওয়ার কথা আরে মিয়া কান্দার কথা দেখেন আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো আর রাসূল বলেন কি পৃথিবীর বুকে কিয়ামতের আগে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেম তার মানে কি একটা মুচির চাইতেও নিকৃষ্ট একটা মেতরের চাইতেও কথা বলেন না কেন বন্ধু একদিকে তারা নিজের ফতোয়াবাজি করে মানুষকে বদ্রষ্ট করে দিবে আর একদিকে তাদের জবান হবে বন্ধু মধুর চেয়ে মিষ্টি আছে না তাদের চরিত্র হবে ফেরাউনের মতো আছে না নাই দেখবেন বন্ধু কত মধুর কথা বলে কিন্তু আত্মাটা অত্যন্ত কালো ঠিক কি না কথা হবে মধুর মতো চরিত্র হবে বন্ধু ফেরাউনের মতো আর আত্মাটা হিংস্র হবে বাঘের মতো হিংস্র নাউজুবিল্লাহ তারা মানুষকে শুধু সুন্দর সুন্দর উপদেশ দিবে কি দিবে কথা কয় না মানুষকে শুধু সুন্দর সুন্দর উপদেশ দিবে তুমি নামাজ পড়ো তুমি রোজা করো তুমি সোজ খেও না তুমি ঘুষ খেও না মা বাবার কোলে জায়গা দিও না এক্সাম্পল স্বরূপ কয়েকটা উদাহরণ দিলাম এমনি ভাবে তারা শুধু মানুষকে বন্ধু উপদেশ দিতে থাকবে কিন্তু তাদের জীবনে গুলো বাস্তবায়ন করবে না তার মানে অন্য কি আমল করার জন্য ডাকবে রে কিন্তু তারা বন্ধু আমল করবে না অনেক ইমাম সাহেব আছে দেখবেন নবীকে নিয়ে কথা বললে আগুন জ্বলে আছে না নাই অনেক ইমাম সাহেব আছে বন্ধু সকালে বিকালে ইমামতি করে গোপনে গোপনে সুদের সাথে সম্পর্ক ঠিক কিনা বলেন অনেক ইমাম সাহেব আছে ইমামতি করে রে এনজিও ইনস্যুরেন্সের সাথে সম্পর্ক আছে আছে না নাই সেই প্রকৃত না এনজিও গুলো সুদের ব্যবসা ঠিক কিনা বলে মাল্টি পারপাসের মাধ্যমে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে তার বন্ধু এক্সাম্পল আপনারা কিছুদিন আগে দেখছেন ওই যে কিথা কোথায় না বরিশালের দিকে কোথায় এহসান গ্রুপ ঠিক কিনা বলেন আমার আমার জন্মের বয়স ওই বক্তার ওয়াজের বয়স সমান হবে কথা বলেন না কেন এহসান কে বলেছে গোটা জগতের জন্য বন্ধু এহসান উফিনলি মাইকের মধ্যে বলেছে কারণ তার পাগল ভক্তরা এটাকে গ্রহণ করে টাকাগুলো এহসান গ্রুপের কাজে রেখেছে হাজার হাজার কোটি টাকা বন্ধু এহসান গ্রুপ হাতি নিয়েছে এটার জন্য বন্ধু আমি বক্তাকে দায়ী করব সাধারণ মানুষকে না কারণ সাধারণ মানুষগুলো তার পছন্দের মানুষের জবানের দিকে তাকিয়ে থাকে ঠিক কিনা বলেন অন্যতম একটা উদাহরণ কিনা বলেন আপনারা কি রাগ করছেন এটা কি আপনাদের চোখের সামনে না আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যেই কোন ইমাম সাহেবের কথা মানা যাবে না যেই কোন ইমাম সাহেবের কথা বিশ্বাস করা যাবে না যেই কোন ইমাম সাহেবকে বন্ধু মনের ঘরে জায়গা দেওয়া যাবে না কারণ 73টা দলের মধ্যে 72টাই হবে জাহান্নামী আর একটা দল মাত্র জান্নাতের রাসূল বলেছেন মা আনা আলাইহি ও আসহাবিহি জুরে জুরে সুবহানাল্লাহ এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক কিনা বলেন যে 72টা দল জাহান্নামে যাবে 72টা দলের লিডার হবে ইমাম সাহেব কথা বলেন না কেন বলে হুজুর সুন্নি হইলে কি জান্নাতি না না সুন্নি হইলে জান্নাতি না রে সুন্নাতকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে আমল করতে হবে তাহলে জান্নাত নসিবে জুটবে ওই সমস্ত আলেম যারা অন্যকে সৎ আদেশ দেয় নিজে সৎ নাম
টাকার জন্য দুনিয়ার একটু জায়গা সম্পত্তির জন্য নাউজুবিল্লাহ বলেন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন ওই সমস্ত দাড়িওয়ালা টুপিওয়ালা নামের বক্তা বন্ধু নামের ইমাম সাহেব নামের আলেম তাদের জন্য ভয়ঙ্কর একটা অবস্থা থাকবে তাদের জিহ্বা শরীর দিয়ে রক্ত পুষ বন্ধু গড়ি গড়ি পড়বে আর জিহ্বাটা শুধু নিজের দাঁত দ্বারা কামড়ে কামড়ে আফসোস করবে জোরে বলেন নাউজুবিল্লাহ মুখ দিয়ে বন্ধু রক্ত পুষ দীর্ঘিত হতে থাকবে এই আজাব তো এটা এক্সট্রা আছে রে ওই দিক দিয়ে সকল পাপীর জন্য 3000 বছর জ্বালায় আগুন বরাদ্দ করে রেখেছে জোরে বলেন না নাউজুবিল্লাহ আমাদের সমাজের মধ্যে এখন বর্তমানে একটা নতুন ফিতনা বের হইছে আপনাদের জামতলে যে আছে কিনা জানি না মসজিদ কমিটি নিয়ে মসজিদে মারামারি দুনিয়ার কথা নিয়ে মসজিদে ঝগড়া আছে না নাই এমন হয় বন্ধু গোলাগুলি পিস্তল পর্যন্ত বের করে আছে না নাই ও বন্ধু নবী সাবধান করে দিয়েছে রে ওই সমস্ত মানুষ যারা মসজিদের মধ্যে দুনিয়ার বিষয় নিয়ে ঝগড়া করে ফিতনা তৈরি করে মারামারি কাটাকাটি বন্ধ করে তাদের জন্য বড় আযাবের খবর আমার নবী জানিয়ে দিয়েছেন তাদেরকে কাল কিয়ামতের দিন জানোয়ার বানানো হবে তবে সুস্থ জানোয়ার না মাতাল জানোয়ার জোরে বলেন নাউজুবিল্লাহ জাহান্নামীদের পোশাকও আছে জাহান্নামীদের জুতাও আছে জাহান্নামীদের খাবারও আছে আরেকটা মজার খবর বন্ধু জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কলিজা ছাই হয়ে যাবে একবার পরে নিশ্চিহ্ন হয়ে যাবে আবার পুনরায় বন্ধু সে পরিপূর্ণ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে মনিব আমাদেরকে বৃষ্টি দিয়ে শীতল করে দাও আকাশে মেঘ কালো মেঘ জমবে কালো মেঘ জমতে দেরি রে আকাশ থেকে জাহান্নামের আকাশ থেকে সাপ বিচ্ছু বৃষ্টির মতো পড়তে দেরি হবে না নাউজুবিল্লাহ বলেন না কোন দিক দিয়ে বাঁচার উপায় আছে আরে আরো জোরে বলেন না আছে কি করবে আরো কত ওয়াজ বাকি রয়েছে সবগুলো করতে পারবো না সময় শেষ কারণ সকালে আবার ফজর নামাজ পড়তে হবে খবর নাই ঠিক কেন বলেন এই যে দেখেন এই যে এই যে এই যে এই ইয়াং ম্যান স্টপ এই যে পিচ্চি এই পিচ্চির মাথার দিকে হাত দিছে কালোটাই লালদার মাথার দিকে হাত দিছে আমি দেখছি তোমরা দেখার দরকার নাই আমি দেখাই দিছি কারণ দেখাইলে ওরা শরম পাবে কারণ আল্লাহ রাসূল কিন্তু লজ্জা দিতে নিষেধ করছে ঠিক কেন বলেন সরাসরি লজ্জা দেওয়া যাবে না ইশারাই বলছি কালোটা সাদা দ্বারা দেখাই দিছে কি করতেছে লালদার মাথা ফাউন্ডেশন আমরা যেমন ফাইলিং করে বিল্ডিং ফাউন্ডেশন করি না এখনকার যুবকরা ছেলেরা বিশেষ করে ছেলেরা মাথাকে এই দোতলা তিনতলা চারতলা ফাউন্ডেশন দেয় ঠিক কিনা বলেন নিজেরটা কিন্তু ফাইলিং এর মতো একবারে ডিজিটাল রেল লাইনের মতো একদমই মাথা সাদা ঠিক কিনা বলেন একদম ক্লিয়ার অল ক্লিয়ার ঠিক কিনা বলেন আরে জোরে এরপরে একটু উপরে যান মোটামুটি কি করা আছে কথা বলেন না কেন তার উপরে যান মোটামুটি একটা ছাদ আছে লেভেল আছে এটা এটা কেউ যার যার মতো আমরা গ্রামে মা বোনেরা ধান ছাড়ে না কুলা দিয়ে কথা বলেন না কেন কেউ একটা কুলার মতো শুয়ে আছে কাইট হয়ে মাথার এক সাইডে ঠিক কিনা বলেন আরে জোরে কারুটা আবার বাবুই পাখির বাসার মতো এইভাবে শক্ত হয়ে দাঁড়ায় রয়েছে এই পাখির মাথার মধ্যে পাখি ডিম পারবে তা দিবে বাচ্চা ফোটাবে তারপরেও কিন্তু চুল নিচের দিকে আসবে না কারণ আধুনিকতার ছোঁয়ায় সেই চুলগুলো ডিজাইন হয়েছে ঠিক কি না বলেন আরে জোরে কথা বলেন না কেন সন্তান যে উলঙ্গের মতো পোশাক পরে থাকে এটা কি মা দেখে না বাবা দেখে না বাবা মা কি দায়িত্ব পালন করা উচিত না আরে মিয়া সন্তান যদি 12 হাত লম্বা হয় আর বাবা যদি দেখতে ছোট হয় 32 ইঞ্চি হয় তারপরেও কিন্তু বাবা বাবাই বিকল্প কোনো কিছু নাই ঠিক কি না বলেন বাবা মায়ের শাসন পৃথিবীর কোনো টিচারও করতে পারবে না কথা বলেন না কেন এদিকে বাবা মা দেখে না আরে জোরে আল্লাহর হাবিবের শিক্ষা হলো গোফকে ছোট করো ঠোঁটের সাথে মিশায় রাখো দাড়িকে লম্বা করে দাও এখন কিন্তু আমরা দাড়িতে ডিজাইন করি বেঈমান কাফের মুশরিকের মতো ঠিক কিনা বলেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানরা কথা বলে না কেন টিভিতে কি বেঈমানদের ডিজাইন দেখে আজকে আসার সময় আমার ছেলেদেরকে দেখাইছি একটা সেলুনের সামনে দিয়ে আসতেছি সব বাংলাদেশি কি সুন্দর চেহারার ছেলেদের ঠাড়া পড়ছে কথা কন না কেন এই দেশে কি স্মার্ট হিরো নাই
এই দেশে কি বিউটিফুল চেহারার অধিকারী ছেলে নাই কথা বলেন না কেন দেখবেন প্রত্যেকটা সেলুনের থাই গ্লাসের মধ্যে সব বিদর্মীর ছবি আর আমাদের দেশের ছেলেরাও বিদর্মী স্টাইলকে ফলো করে তারা চুল কাটছে এটা কিন্তু শরীয়ত সম্মত চুল কাটা নয় এই যে আমি রেখেছি চুল নবীর সুন্নাহ অনুযায়ী আমারটা লতি বরাবর অনেকটা বাট থাকে কি ঘাড় বরাবর আবার কি কাঁধ বরাবর তিন ভাবে রাখতে পারেন বলো হুজুর এইভাবে রাখতে পারবো না পুরো মাথাটাকে এক নিয়মে চুলটা কাটেন এটাও সুন্নাহ কিন্তু ডিজাইনের আইন তো কোরআনে নাই হাদিসে নাই আপনি যে ডিজাইন করেছেন এটা তো কোরআন সুন্নাহর বিপক্ষে অবস্থান নিয়েছেন এটার জন্য কিন্তু আপনাকে পানিশমেন্ট নিতে হবে মাথার মধ্যে উত্তপ্ত গরম পানি ঢালা হবে চামড়াগুলো ছিলে যাবে হাসো তোমরা হাসো সামরাগুলো ছিলে যাবে আবার পুনরায় সেটাকে কি করা হবে পরিপূর্ণ করা হবে আবার এই অবস্থাই হবে এই অবস্থায় তোমার দিন রাত্র পার হতে থাকবে কিন্তু সেদিন তোমার কোন বন্ধু তুমি খুঁজে পাবা না কারণ কি তুমি তো তোমার প্রিয় রাসূলকে আপন করতে পারোনি যদি রাসূল তোমার আপন হতো তাহলে রাসূলের আদর্শ তোমার প্রিয় হয়ে যেত ঠিক কি না বলেন আরে জোরে এটার জন্য আর কাউকে আমি দোষী করব না কারণ এক্সাম্পল দিতে হয় আমার বাবা একজন মুক্তিযোদ্ধা আমার বাবা একজন সরকারি চাকরিজীবী সেনাবাহিনীর চাকরি করতেন আমার বাবা কি একজন সেনাবাহিনী কর্মকর্তা বাবা কিন্তু আমাদেরকে সময় দেয়নি আমরা পাঁচ ভাই কিন্তু মায়ের শাসনেই বড় হয়েছি মায়ের আদর্শে আমরা বড় হয়েছি এখনো পর্যন্ত আমার ভাইয়েরা বা আমরা মায়ের কথার বাইরে যাওয়ার দুঃসাহস আমাদের নাই আমাদের মা আমাদেরকে সেইভাবে টিচিং দিয়ে বড় করে তুলেছে সুবহানাল্লাহ বলেন না সম্মানিত উপস্থিতি মায়ের কথা কেন বললাম আমাকে একটা মা দাও শিক্ষিত মা আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দেব ঠিক কিনা বলেন আরে জোরে মা যদি শিক্ষিত হয় কোশ্চেন কালেও সন্তান অশিক্ষিত হতে পারে না মা যদি ভদ্র হয় কোনোদিন সন্তান অভদ্র হতে পারে না মা যদি আদব সম্পন্ন হয় সন্তান কখনো বেয়াদব হতে পারে না বাবা যতই শিক্ষিত হোক যতই পাওয়ার থাকুক কোনো বাবা পৃথিবীতে সন্তান মানুষ করতে পারে না সন্তান মানুষ হয় মায়ের আচরণ তলে ঠিক কি না বলেন এই জন্য নবী কিন্তু মা বাবাকে দায়িত্ব দিয়েছেন হুব্বি নবীকুম তোমাদের সন্তানকে নবীর প্রেম শিখাও অহব্বি আহলি বাইতিহি নবীর পরিবারের ভালোবাসা শিখাও ওয়া আলা কিরাআতিল কুরআন সন্তানকে কুরআন তেলাওয়াত শিখাও ওয়াজ কার হাদিস শরীফ নবীর বয়ান নবী কি বলেছেন টিচ দা লাভ অফ দা প্রফিট নবীর মহব্বত শিখাও টিচ ফ্যামিলি লাভ তার ফ্যামিলি পরিবারের ভালোবাসা শিখাও লার্ন টু রিসাইট দা হোলি কুরআন কুরআন তেলাওয়াত শিখাও এখনকার মা বাবা কি সেটি শেখায় কথা বলেন না কেন শিখায় সন্তান মানুষ হবে কি করে পিতা মাতাকে আগে সোচ্চার হতে হবে পিতা মাতাকে আগে সচেতন হতে হবে আপনার ছেলে বড় হয়েছে তো কি হয়েছে ছেলে যখন যৌবনে পা রাখে তখন মায়ের বেশি নজর সন্তানের দিকে দেওয়া উচিত কথা বলেন না কেন বাবার তখন সন্তানের দিকে বেশি নজর দেওয়া উচিত মেয়ে যখন যুবতী হয় যৌবনে কদম দেয় তখন প্রত্যেকটা বাবা মা তার মেয়েটা যৌবনে পা দিয়েছে তার শারীরিক পরিবর্তন তার মানসিক পরিবর্তন অটোমেটিকলি চলে আসবে কারণ এই পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন অটো করে দিয়েছেন ঠিক কি বলেন এই জন্য কিন্তু পিতা মাতাকে তার দিকে নজর দিতে হবে পিতামাতা যদি ছেলে এবং মেয়ের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে যদি যথাযথ দায়িত্ব পালন করে তখন কিন্তু আমাদের সমাজে আর জিনা হবে না আমাদের সমাজে আর ধর্ষণ হবে না আমাদের বোনরা কিন্তু রাস্তাঘাটে পুকুর পাড়ে মৃত্যুবরণ করতে হবে না ধর্ষিতা হয়ে ঠিক কিনা বলেন এই ধর্ষিত হওয়ার পিছনে মা বাবা দায়ী মেয়ে যে আপনার পাতলা কাপড় পরে তার গোপন অঙ্গ দেখি অন্য পুরুষের কাছে চলে যায় লাল নীল শাড়ি পেন্সিল শু পরে ঠোঁটে লিপস্টিক দিয়ে পায়ে আলতা লাগিয়ে অন্য যুবকরা তার দিকে আকর্ষণ বৃদ্ধি পায় আর সেও অন্য যুবকের আকর্ষিত হয়ে যায় জোরে বলেন নাউযুবিল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া করনু ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিন উলা আল্লাহু আকবার জাহেলী যুগের নারীদের মতো তোমরা কি হয় পর্দার বাইরে এসো না আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন তোমরা পর্দায় থাকো তোমাদের রূপ যেন অন্য কোনো বেগানা পুরুষ দেখতে না পারে ঠিক কিনা বলেন কথা বলেন মা বাবাকে আগে ট্রেনিং দিতে হবে তারপরে সন্তান ট্রেনিং প্রাপ্ত হবে তারপরে সন্তান মানুষ হবে আর নয়তো বা সন্তানকে ভালো হওয়ার কোনো স্বপ্ন দেখে এই পিতামাতার কোনো লাভ নেই নেই আপনারা আমার ওয়াজে কে কি কষ্ট পাইছেন হাত তুলেন কষ্ট পান নাই নাতে রাসূল গাইতা এত করে না আশিকের লগে দেখা হইছে
দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দিদি পাল তুলে দে বলে দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মুকাইল বিয়ে এলো মা মেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দয়াল মুর্শিদের সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদের সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দিদি পাল তুলে দে বলে দিদি পাল তুলে দে মাঝি হেলা দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে হুনুরের রোশনিতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না দিদি পাল তুলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মারহাবা আর জোরে জোরে মহব্বতে আপনারা সবাই জানেন না আমার কিন্তু অনেকগুলো চ্যানেল থেকে প্রতিদিনই আমার ওয়াজ আপলোড হয় বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা আছে মানুষের জীবনে যতগুলো বিষয় নিয়ে ভাবা দরকার আমল করা দরকার আমি গুণাগার এমন কোন বিষয় নাই যে সে বিষয় নিয়ে ওয়াজ করিনি আপনাদের আরো যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে চ্যানেল ফাইভে ঢুকবেন ভরুর অপটিক্সে ঢুকবেন ভরুরা সুন্নি মিডিয়াতে ঢুকবেন তারপরে আছে আপনার কি জানি বলে আরো অনেকগুলো চ্যানেল আছে নূর ইসলামিক টিভি আছে এখানে আরেকটা কিনা আল্লাহ যেন আমাদের সবাইকে আলোচনা শোনার আমল করার তৌফিক দান করে সকলে বলুন আমিন।